স্যার, আমরা আপনার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে এবং আপনার কথা শুনতে পাচ্ছি না। ওকে, এখন বোধ হয় শুনতে পাচ্ছেন, জি স্যার, শুনতে পাচ্ছি। তাও স্ক্রিন শেয়ারটাও দেখতে পাচ্ছেন, রাইট? এখন বোধহয় শুনতেও পাচ্ছেন, স্ক্রিন শেয়ারটা দেখতেও পাচ্ছেন, বাট ভিডিওটা দেখা যাচ্ছে না, এই তো? জি স্যার, ওকে, ভিডিওটা অফ করেছি বিকজ অফ দেয়ার হ্যাজ সাম ট্রাভেল, এই জন্য আমি একটু অফ করে দিয়েছি। তো আমরা একটু পড়ায় চলে যাব, দরকারে দরকারে ভিডিওটা, হ্যাঁ, আমরা পরে ই করব, ঠিক আছে? আমরা পরে কথা এটা নিয়ে আমরা ই করব। তো আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার, তো আমাদের ধরেন আজকে হলো বিজনেস লর চারটা চ্যাপ্টার। এই চারটা চ্যাপ্টার সম্পর্কে, মিনস আমি যদি বলি অ্যাট এ গ্ল্যান্স, বিজনেস লর সিলেবাস সম্পর্কে কে ক্লিয়ারলি বলতে পারেন কি কি চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারের কত মার্কস আছে, জাস্ট এটা একটু কেউ যদি শেয়ার করেন আমার সাথে, বলতে পারেন কেউ? দেখেছিলেন সিলেবাসটা? জি স্যার দেখেছি জি স্যার। স্যার, কয়টা ওভারভিউ অন কোম্পানিজ অ্যাক্ট 1994 থেকে 20% মার্কস আসবে, আর হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 10 মার্কস, 10%। আর আর হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট 1932 10 মার্কস, 10%। আর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে 10%। ওকে, মানে এটাকে যদি আমি ধরেন আপনাদেরকে একটু দেখাই, গ্রিড, এটা কি বলে স্পেসিফিকেশন গ্রিড অফ বিজনেস ল, রাইট? স্পেসিফিকেশন গ্রিড অফ বিজনেস ল। তো এখানে কি বলছে দেখেন, ওভার ওই যে ওভারভিউ অন কনফারেন্স অ্যাক্ট 1994 থাকবে 20 মার্কস, মানে 20% 20 মার্কস বলতে 20%, আসলে পার্সেন্ট দ্বারা বোঝাইছে যেটা, মানে ওয়েট ক্যারি করে, ওয়েট মানে 20 মার্কস থাকবে, 50-এর মধ্যে 20 থাকবে। ওকে, এনআই অ্যাক্ট থেকে 10 থাকে, পার্টনারশিপ থেকে 10, কন্ট্রাক্ট থেকে 10। এই যে ধরেন ওয়েটটা, পরীক্ষাতে বলতে পারেন হুবহুই থাকে, হুবহুই বলতে মানে মোরালেস মার্কস এরকমই থাকে, অল্প একটু হয়তো হেরফের হয়, 2-3-4 এরকম, 2-3 সর্বোচ্চ। তো সিলেবাস অনুযায়ী, স্পেসিফিকেশন গ্রিড অনুযায়ী আমি যদি বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ওভারভিউ অন কোম্পানিজ অ্যাক্ট 1994, রাইট? ইয়েস স্যার, জি স্যার। তাহলে আপনাদের মধ্যে কি কেউ পাস্ট ইয়ারের কোশ্চেন দেখেছেন, যে হট টাইপ অফ কোশ্চেন নর্মালি এক্সাম গুলোতে আসছে, দেখছেন? ওকে, আমি একটু এই জায়গাটাতে শেয়ার করি আপনাদের সবার জন্য, হয়তো ভালো হবে। ধরেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন, রাইট? এক রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, তাই না? আমরা এখন কি করি, কোন রাস্তা দিয়ে মুভ করার আগে, বিফোর দ্যাট, আমরা আগে গুগলটা একবার দেখে নেই। যেমন আমি নর্মালি কি করি, সকালবেলা যখন অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার সময় আমি ধরেন গাড়িতে বসেই আমি ধরেন গুগলটা আগে চালায় ফেলাই। আমার ধরেন তিনটা রুট আছে অফিসে যাওয়ার, রাইট?
আমি দেখি কোন রুটে জ্যাম বেশি, আমি রুটটাকে আমি সার্ভে করি। ওকে, সার্ভে করে যদি দেখি এই রুটে জ্যাম বেশি, তাহলে এটাকে আমি ওভারলুক করে অন্য রুটে যাই, আর একটা হলে অন্য রুটে যাই। মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা রোড স্টাডি করি, তাই না? যে আসলে রোডের কন্ডিশনটা কি, কোন রোড কেমন, কিভাবে জ্যাম থাকে কি না না থাকে, রাইট? এইগুলো আমাকে ফোরকাস্ট করতে সাহায্য করে যে আমি হাউ মাচ টাইম, উইদিন হাউ মাচ টাইম আই মে রিচ টু মাই অফিস, রাইট? এখন ঠিক এক্সামটা হচ্ছে ঠিক তাই, আপনাকে গুগল সার্চ করতে হবে, প্রিভিয়াস কোশ্চেন্স প্যাটার্নটা আপনাকে প্রপারলি ফলো করতে হবে। যদি আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্যাটার্ন আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, তাহলে আপনি আপনার স্টাডি প্ল্যানটা ওইভাবে সেট করতে পারবেন, তাই না? আমার রাইট অর রং, প্লিজ আপনার একটু রেসপন্স করুন। ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। যেমন ধরেন একজন, আমরা কি টেন্স পড়েছি না সকল ছোটবেলা থেকে? প্রথমে পড়ি কি পাস্ট, প্রথমে পড়ি কি পাস্ট, তারপরে পড়ি প্রেজেন্ট, তারপরে পড়ি ফিউচার, তাই না? ঠিক, সম্ভবত প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। ভাই আমি জানি, বাট আমি আপনাকে এইভাবে বলছি এটার সাথে আপনাকে ট্যাগ করে অ্যালাইনমেন্ট করে দেওয়ার জন্য। দেখেন একটা ঘটনা, আমি টেন্স বাদ দিলাম, মানে আমি একটা ঘটনার কথা বলি, কারণ আপনার লাইফের কথা বলেন। আপনার লাইফের এইখানে যেখানে দাঁড়ায় আছেন তার পিছনে কি, পাস্ট, এখন বর্তমান, আর নেক্সট হচ্ছে ফিউচার। এখন এই যে বর্তমানে দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন? ফিউচারে আপনি যেতে চান, তাই না? এখন আসেন, এই এখন যারা ধরেন এইখানে দাঁড়িয়ে আছে, তারা হয়তো পাস্টে চিন্তা করছিলেন যে আমি আমার কেরিয়ারটাকে এইভাবে গড়াতে চাই, কেউ হয়তো অন্যভাবে চেয়েছিলেন, বাট কোনোভাবে এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছেন, এইভাবে গড়াতে চান, এই প্রেজেন্টে এসে আপনি প্ল্যান করে ফেলছেন অন দা বেসিস অফ পাস্ট হিস্ট্রি, রাইট? সত্যি কি না? ঠিক, নট অনলি বিজনেস ল, প্রত্যেকটা সাবজেক্ট সিএ প্রফেশনের আজকে দাঁড়িয়ে আপনি যখন ফিউচারের জন্য প্ল্যান করবেন, হাউ উইল পাস উইদিন শর্টেস্ট পসিবল টাইম, ইউ হ্যাভ টু স্টাডি ইন ইয়োর পাস্ট। ওকে, এই জন্য আমি এটা হয়তো এক্সপেক্ট করেছিলাম আমাদের মধ্যে, আমরা আজকে যারা এই শেয়ারিং এ আসি, তারা হয়তোবা পাস্ট দুই একটা কোশ্চেন পেপার আমরা হয়তো দেখে এসেছি, কেউ যদি দেখে থাকেন আই অ্যাপ্রিসিয়েট ইউ, আর কেউ যদি দেখে না থাকেন তাদেরকেও বলবো অ্যাপ্রিসিয়েট করি, যে আজকে অ্যাটলিস্ট এই জিনিসটা মাথায় নেন, কালকে যা পাস্ট ইয়ার কোশ্চেন দুই একটা দেখবেন। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে আমি যদি ধরেন শর্ট টাইমের মধ্যে পাস করতে চাই, আমাকে প্রিভিয়াস ডেটা আমাকে সার্ভে করতে হবে, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। জি স্যার, থাকারও কথা না। ওকে, তাহলে একবার দেখে নেবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এখন আসেন স্যার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখছি, কিন্তু কোশ্চেন দেখে তো কিছু বোঝার, মানে বুঝতে পারি নাই, এর জন্য রেসপন্স করতেছিলাম না। ফাইন, আমি রেসপন্স রেসপন্স চাই নাই, আমি জাস্ট বলছি দেখছেন, দেখবেন কিভাবে দেখবেন? আমরা না সিএ প্রফেশনে ভর্তি হয় একটা শব্দ শুনি না, কেস কেস কেস, খালি কেস আসে, শুনেন নাই আপনারা, শুনছেন না বড় ভাইদের কাছ থেকে? জি স্যার। দেখেন বিজনেস ল শুনেছেন, তাই না? জি স্যার। এই বিজনেস ল যখন নতুন সিলেবাস রিভাইজ হলো, তখন আমাদের সাথে টিচার্সদের সাথে, আইসিএবি অথরিটির সাথে ধরেন ট্রাইপার্টি মিটিং, স্টুডেন্ট টিচার আইসিএবি ট্রাইপার্টি মিটিং এ ধরেন এইরকম কথা ছিল যে বিজনেস ল, আইটি, আইটি যেটা আইটি নলেজ, হ্যাঁ, এই দুইটা সাবজেক্টের সার্টিফিকেট লেভেলের কোশ্চেন হবে কোশ্চেন এন্ড আনসার, শর্ট টাইম কোশ্চেন। ওকে, বাট পরীক্ষায় যা দেখা গেল কি,
শর্ট টার্ম কোশ্চেন এসছে ঠিকই, 50 মার্কসের ভিতরে হয়তো 15-20 মার্কসের শর্ট টাইপ কোশ্চেন আসছে, বাকি 30 মার্কসের কেস আসছে, তাই না? কেন বললাম, এই যে আমরা স্যারেরা কথাই বলছে স্যার কেস পড়ার দরকার নাই, পরীক্ষায় আসবে কোশ্চেন আর আনসার, আপনি কোশ্চেন আর আনসার পড়েন, বাট পরীক্ষার হলে যায় আপনি দেখলেন কেস, আপনি তো গেলেন ভরকায়া, আমরা যাই না এরকম, এই জন্যই বলছিলাম জাস্ট দেখার জন্য। গুড, তো দেখেছেন, থ্যাংক ইউ, বুঝেন না বুঝেন দেখেছেন, আই অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ, বিকজ অফ এটা দেখবেন, না দেখলে পরে আপনি প্ল্যান করতে পারবেন। ওকে, আমি এখন অন্যতে যাব, আমরা বিজনেস ল, আমি যেহেতু দুইটা চ্যাপ্টার পড়াবো পাশাপাশি, আমি আপনাদের কন্ট্রাক্টটা আমি পড়াবো না, কন্ট্রাক্টটা যেহেতু তারিকুজ্জামান স্যার পড়াবেন, আমি কন্ট্রাক্টের বেশ কিছু কেস আপনাদের দেব, এটা আমি প্রত্যেক সেশনে আমি দেই, যদিও আমি চ্যাপ্টার পড়াইতে পারলে পড়াইয়া দিই, না পারলে আমি কেসগুলো দিয়ে দিই। কন্ট্রাক্টের কেস আসবেই, আসেই, দেখেন আপনি ফার্স্ট ইয়ার কোশ্চেন গুলা ঘেটে কেস আসেই, ধরেন কেস আনসার করা, যদি রাইটলি আনসার করেন অঙ্কের মতো মার্কস, পাঁচে পাঁচ, সাতে সাত, তিনে তিন, রাইট, আমি পাস করার টেকনিক গুলো বলতেছি, এই জন্য কেস গুলো আপনি কভার করবেন। এখন আসেন, আমি কন্ট্রাক্ট বাদ দিলাম, আমার চ্যাপ্টার যেহেতু কোম্পানিস অ্যাক্ট 1994, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে কেস খুব কম আসে, যে কেস আসবে এগুলো আপনারা নিজেরা কেস এক্সট্রা স্টাডি না করলেও এইখান থেকে আপনারা স্টাডি করতে পারবেন। ওকে, এখন আসেন কোম্পানিস অ্যাক্ট 1994 এর কেস, আমরা কিভাবে কেস আনসার করব। প্রথম কথা হলো, আমি আপনাকে আপনাদেরকে যেভাবে পড়াবো, আমি সব সময় আজকে প্রায় 8 ইয়ার্স 9 ইয়ার্স ধরে আমি পড়াচ্ছি, তো প্রত্যেক স্টুডেন্টকে আমি বলি, আমি ক্লাসে নট এ টিচার, আমি ক্লাসে আপনাদের ফ্রেন্ড, আমি আপনাকে পড়াতে আসি নাই, আমি আপনাদের সাথে শেয়ারিং এ বসছি। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আমি আপনাদের আমি আপনাদের টিচার না, আমি আপনাদের বন্ধু, এবং আমি আপনাদের কাছ থেকে টিচারের কোনো ইস্যু না, আমি আপনাকে পড়াতে আসি নাই, আমি আপনার সাথে নলেজ শেয়ারিং সেশনে বসছি। হ্যাঁ, এইখানে আপনারা ধরেন একেবারেই ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে ফ্রিকুয়েন্টলি উইল শেয়ার আওয়ার ভিউজ, ঠিক আছে? কোন কোন জায়গায় মত পার্থক্য থাকবে, থাকতে পারে, যেগুলো আমরা ইনস্ট্যান্ট রিজলভ না হলে নেক্সট ডে তে আমরা রিজলভ করার চেষ্টা করব, নেক্সট ডে তে রিজলভ না হলে আমরা টিল টু আল্লাহর রহমতে, টিল টু ডাই আমরা কানেক্টেড থাকব থ্রু আওয়ার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রু আওয়ার আইসিএবি, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ আমার আমার অনেক স্টুডেন্ট আছে ডিরেক্ট আমার অফিসে চলে আসে দল বেঁধে। হ্যাঁ, তো যাই হোক, এই প্রফেশন হয়েছে কি, এই প্রফেশনে না, এইগুলো আসলে অনেকে ই করে না, পারমিট করে না, বাট আমি সবাইকে ওপেন করে দেই, কারণ হচ্ছে আমি মনে করি যে এই রিলেশনটা হলো মানে একটা অ্যাসেট, একটা সম্পদ, হ্যাঁ, সবার জন্য, আপনার জন্য যেরকম অ্যাসেট আমার জন্য একটা অ্যাসেট। ওকে, যাই হোক, আমি একটু অন্যদিকে যাবো, আমি পড়াশোনার দিকে যাব। আমরা তাহলে কি করছি, আমরা যখন এই বিজনেস ল কোম্পানিস অ্যাক্ট 1994 পড়বো, ক্লাসের পড়া ক্লাসে শেষ করব, এক নাম্বার টেকনিক। দুই নাম্বার টেকনিক হচ্ছে, আমরা কেস অবশ্যই প্রায়োরিটি দিব। আমি কেস সম্পর্কে একটু বলে দেই আপনাদের, কারণ শুনেন, পড়া তো পড়তেই পারবেন, তাই না ভাই? বাট হাউ ইউ উইল রিড, হাউ ইউ উইল স্টাডি, এই জিনিসগুলো তো আমাদের একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমাদের একটু জানা দরকার, তাই না? এই জন্য আমি এই কথাগুলো বলছি। আমরা পরীক্ষার হলে কেস আসলে ঘাবড়ায়া যায়, তাই না? একদম ঘাবড়ায় যায়, ওয়েদার অ্যাসুরেন্স অর বিজনেস ল, যাই আসুক আমরা ঘাবড়ায় যাই। আমি বলবো আপনি কেস নিয়ে ঘাবড়ানোর কোনো ওয়েই নাই, কোনো যুক্তি নাই, আপনি যদি বেসিকটা ভালো করে মাথায় ঢুকাতে পারেন একটা চ্যাপ্টার সম্পর্কে, ওই বেসিকটাতেই আপনার এক একটা কেস ক্রিয়েট করে। আপনি যেমন ধরেন আপনার জীবন নিয়ে চিন্তা করেন, আপনার ধরেন প্রাইমারি স্কুল লাইফে আপনি কি কি করেছেন, আপনার হাই স্কুল লাইফে কি কি করেছেন, এই জিনিসগুলাই কিন্তু এক একটা কেস। আপনার ফ্যামিলিতে প্রতিদিন কি হচ্ছে, এইগুলো এক একটা কেস। একটা প্রবলেম আপনার জীবনে যখন ধরেন একটা বাস্তব আকারে ন্যাচারাল হইতে চলে আসে, সেই প্রবলেমটা
কি কি প্রবলেম এসে আপনাকে পাজল করে দেয় লাইফটাকে, ওই প্রবলেম গুলো আবার কিভাবে কিভাবে আপনার ফ্যামিলি মেম্বার অমুক তমুক এই সেই করে আবার সেটেল ডাউন হয়। অর্থাৎ একটা প্রবলেম আসে, প্রবলেমটার একটা সমাধানও আসে, আসে না? প্রত্যেকটা প্রবলেমই কিন্তু সলভ দেখাতে পারবেন। আনরিজলভ কোনো প্রবলেম আছে পৃথিবীতে মানুষের জীবনে? নাই, আছে নাকি? আমার জানা মতে নাই। জি না স্যার। যদি থেকে থাকে এটাও রিজলভ হবে। ঠিক এই বিজনেস ল বলেন, অ্যাসুরেন্স বলেন, আর যাই বলেন, কেস মানে হলো একটা প্রবলেম, মানে আপনাকে একটা ঘটনা দিয়ে দুর্ঘটনার মধ্যে ফেলে সেইখান থেকে বলবে তুমি হসপিটালে যাও, হসপিটালে যে ট্রিটমেন্ট নাও, ট্রিটমেন্ট নিয়ে কয়েকদিন তুমি একটু টেক কেয়ারে থাকো, একটা সময় তুমি ভালো হয়ে যাবা। বাট এই যে প্রসেসটা, আপনি একটা ঝামেলায় পড়লেন, আপনি কোথায় যাবেন, কিভাবে এটাকে রিজলভ করবেন, কোন দিক দিয়ে কোন রাস্তায় হাঁটবেন, এই হলো কেস। এখন এইটাই হলো আমার বেসিক, আগে ভালো করে জানতে হবে, উই হ্যাভ টু নো বেসিক প্রপারলি। ওকে, তাহলে আমার ক্লিয়ার কথা। একটা হচ্ছে আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করব, দুই হচ্ছে আমরা বেসিকটাকে ক্লিয়ার করব, নাম্বার থ্রি হচ্ছে ওভারভিউ অন কোম্পানিস অ্যাক্ট নিয়ে যদি বলি, আমি আপনাদেরকে পড়াবো স্টাডি ম্যানুয়াল বেস, বাট ইন সাপোর্ট উইথ, ইন লাইন উইথ কোম্পানিস অ্যাক্ট 1994। যেহেতু এটা অ্যাক্ট, এটা আপনার শুধু আজকের পরীক্ষার জন্য কাজে লাগবে না, এটা আপনার হোল লাইফ, আপনার অডিটে কাজে লাগবে, আপনার ভবিষ্যতে কোম্পানিতে কাজ করলে কাজে লাগবে, আপনার কোম্পানির সেক্রেটারি হইলে কাজে লাগবে, আপনার সিএফও হইলে লাগবেই, ঠিক আছে? আপনার প্র্যাকটিসে থাকলে তো ম্যান্ডেটরি, ঠিক আছে? এইখানে শুধু শিক্ষা না, এটা হলো একটা আপনার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আপনি কিভাবে কাজ করেন, কিভাবে আসলে এই দেশের কোম্পানি গুলো চলতেছে, আমি বুঝাতে পেরেছি? একটা বিজনেস অর্গানাইজেশন কিভাবে গঠন হয়, কিভাবে ধরেন ডিজোলিউশন হয়, কিভাবে রান হয়, কি কি কমপ্লাই করতে হয়, এই জিনিসগুলাই একদম প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে ধরে ধরে আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব। ওকে, এই হলো মোটামুটি পড়ার স্ট্র্যাটেজি। তো সেই পড়ার স্ট্র্যাটেজি থেকে আজকে আমরা ওভারভিউ অন কোম্পানিস অ্যাক্ট পড়াবো। আমি একটু বললে নেই, আমার হচ্ছে টোটাল দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, আর হলো 1994 কোম্পানিস অ্যাক্ট। আমার কথা হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টটা কেন আমি নেই, এটা হলো ধরেন ইনস্ট্রুমেন্ট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, এই রিলেটেড, তাই না? এটা হলো আমি যেহেতু ব্যাংকে কাজ করি, আমি একদম ধরে ধরে, যেমন ধরেন যে এক্সাম্পল সহ আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি আমি, যে আজকে এই জিনিসটা আমাদের ব্যাংকে এইভাবে হয়, এই জিনিসটা আমার অমুক জায়গায় হয়। ওকে, তো যাই হোক, এটাই হলো ব্যাপার। আর পরিচয় তো হলোই না, এখন আমি আমার পরিচয়টা দেই। আমার নামটা বোধহয় আপনারা অলরেডি সবাই দেখেছেন, রাইট? Yes sir. ওকে, আমার নিকনেম সবাই জহির নামে চেনে এই প্রফেশনে, আসলে আমার নাম জহির না, জহির সবাই বানায় ফেলছে। তো তারপর আমার ডাক নাম হলো জহির, আমি আছি ওয়ান ব্যাংক ফাইন্যান্স ডিভিশন এজ এ সিনিয়র ম্যানেজার। আর এই তো আমি পাস করেছি 2012-তে। তো পাস করার পরে সেশন থেকে আমি ক্লাস নেই, আমি আইসিবিতে ক্লাস নিচ্ছি অলমোস্ট 9 ইয়ার্স, ওকে, 8 ইয়ার্স প্লাস, ওকে, এই। আর আমি শুরু থেকে এই সাবজেক্টটাই পড়াই। কেন পড়াই সত্যি করে বলবো? বলেন। সত্যি হচ্ছে কি ভাই, এত ব্যস্ত অন্য কোন সাবজেক্ট পড়াতে গেলে, আমি যদি হালাল করে পড়াতে চাই, হালাল করে যদি আমি এমআই হাল পড়াতে চাই, তাহলে আমাকে প্রচুর টাইম ইনভেস্ট করতে হবে, টাইমটা আমার নাই, আমি ক্লাস নিতে চাই না, বুঝছেন? হালিম ভাই আমাকে জোর করে ক্লাস দেয়, এই হলো বড় সমস্যা। সত্যি কথা কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ। ওকে, আসেন এখন, আমরা এখন তাহলে পড়াই যাব ডাইরেক্ট ওভারভিউ অন কোম্পানিস অ্যাক্ট 1994। প্রথমে আমরা কোম্পানিস অ্যাক্ট যেহেতু বলছে, দেখেন কোম্পানিস অ্যাক্ট এই শব্দ দ্বারা কি বুঝতেছেন? কোম্পানি আইন। কোম্পানি কিসের আইন? কোম্পানির। কোম্পানির আইন, তার মানে কোম্পানি সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আসেন, বাংলাদেশে তো অনেক কোম্পানি, তাই না? কোম্পানি শেষ আছে বাংলাদেশে? বলেন, শেষ নেই স্যার, অনেক কোম্পানি শেষ। যে কেউ একজন বলেন কি কি কোম্পানি আছে?
স্যার প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানি আছে আর কি আছে স্যার সোলো কোম্পানি পার্টনারশিপ কোম্পানি এন্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি বা কোম্পানি গুড আসলে মূলত ধরেন এইগুলোর মধ্যেই বাকিগুলো আছে লাইক হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি স্ট্যাটিউটরি কোম্পানি হ্যাঁ তারপরে আপনার লিমিটেড কোম্পানি কোম্পানি লিমিটেড বাই শেয়ার কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি তাই না অনেক কিছু আছে তো তারপরে ট্রেডিং কোম্পানি অনেক কিছু আছে তো সবকিছু আসলে প্রাইভেট পাবলিক মিলাই তো আমরা যেহেতু কোম্পানিস অ্যাক্ট 1994 পড়বো তাহলে কোম্পানিস অ্যাক্ট 1994 কেন হয়েছে এই অ্যাক্টটা কেন হয়েছে আইনটা কেন হয়েছে বলতে পারেন কেউ কি বলতে পারেন কোম্পানি গঠন করার জন্য স্যার ওকে গুড মানে কি কি করে বড় করে দিই ওকে ইনকর্পোরেশন অফ এ ডোমেস্টিক এন্টিটিস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যত কোম্পানি আছে সব কোম্পানির নিবন্ধনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী করতে হয় তাই না ইনকর্পোরেশন নিবন্ধন হয় ক্রিয়েশন হয় কোম্পানি কি করে ক্রিয়েট করে সৃষ্টি করে কে করে কোম্পানি অ্যাক্টই তো সৃষ্টি করে তাই না দুই নাম্বার কি করে ফাংশন এন্ড ডিসলিউশন অফ কোম্পানি কোম্পানির কি কার্যক্রম সেটাও নির্ধারণ করে কিভাবে ডিসলিউশন হবে সেটাও নির্ধারণ করে শেয়ারহোল্ডার এবং কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরস এদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে তারপরে কি করে পিরিয়ডিক ডিসক্লোজার অডিট পারফরমেন্স বা অডিট রিকোয়ারমেন্টস কি হবে সেটাও নির্ধারণ করে তারপরে কি করে ফাংশনস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস আর যে সির কি কাজ সেটাও কোম্পানিস অ্যাক্ট 1994 নির্ধারণ করে দেয় তারপরে কি করে জুরিসডিকশন অফ দ্য কোর্টস ইন রিলেশন টু কোম্পানি কোম্পানি রিলেটেড যদি কোর্টের কোনো অর্ডার দিতে হয় সেটা কোর্ট যখন কোন অর্ডার দেয় ইন লাইন উইথ দ্য কোম্পানি অ্যাক্ট 1994 অর্থাৎ কোম্পানি অ্যাক্ট 1994 কমপ্লাই করেই কোর্টে কোন বেঞ্চ কোন অর্ডার জুরিসডিক করে মূলত কোম্পানি অ্যাক্ট 1994 এই কারণে ঘটন হয়েছে মানে এই কাজগুলোই করে তাহলে কয়টা কাজ সাতটা একটা ইনকর্পোরেশন করে কোম্পানি ক্রিয়েশন করে ফাংশন এন্ড ডিসলিউশন করে রিলেশনশিপ বিল্ড আপ করে শেয়ার হোল্ডার এবং কোম্পানির মালিক পক্ষের সাথে ডিসক্লোজার এবং অডিট রিকোয়ারমেন্টটাকে গাইড করে ফাংশন অফ আরজেসি আরজেসির ফাংশন কি সেটা দেখে আর কোর্টের অর্ডার যেটা হবে সেটা ইন লাইন উইথ কোম্পানি 1994 হবে ওকে তাহলে বলেন এই সাতটা বুঝছেন কিনা কি কি করে একটু বলেন তো ভাই স্যার ইনকর্পোরেশন অফ ডোমেস্টিক এন্টিটিস বাংলাদেশ বাংলাদেশে যত কোম্পানি তৈরি হবে তার সমস্ত কোম্পানি নিবন্ধন হবে এই আইন অনুযায়ী গ্রেট দেন ক্রিয়েশন অফ কোম্পানি কোম্পানি সৃষ্টি হবে এই আইন অনুযায়ী ফাংশনিং এন্ড ডিসলিউশন অফ কোম্পানিজ এই আইন অনুযায়ী কোম্পানি পরিচালিত হবে এবং এই আইন অনুযায়ী কোম্পানির বন্ধ বা যে ধরনের ইয়ে হয় অফ হয়ে যাবে এই আইন অনুযায়ী দেন রিলেশনশিপ অফ শেয়ার হোল্ডার্স টু এ কোম্পানি শেয়ার হোল্ডারের সাথে কোম্পানির কি ধরনের রিলেশন হবে সেটাও নির্ধারণ করে এই আইন দ্বারা পিরিয়ডিক ডিসক্লোজার এন্ড অডিট রিকোয়ারমেন্টস অফ এ কোম্পানি কোম্পানিতে যে ধরনের অডিট পরিচালনা করে আমরা মূলত সিএ ফান্ড গুলি সেটা কি ধরনের কার্যক্রম পরিচালনা করবো অডিট সংক্রান্ত সেই রিকোয়ারমেন্টস গুলি কি কি হবে সেটাও আইন দ্বারা নির্ধারণ করা থাকে
একই সাথে ফাংশন অফ দা রেজিস্টার অফ মানে আরজিএসসি, যেটা আরজিএসসি কোম্পানির সাথে ফার্মের সাথে কি ধরনের রিলেশন হবে, আরজিএসসি কি কি কাজ করবে, কি কি তার ইয়ে থাকবে, জুরিডিকশন থাকবে, সেটাও এখানে নির্ধারণ করা আছে। একই সাথে কোর্ট যদি কোম্পানি সংক্রান্ত কোনো মামলা বা রায় বা কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেটা কিভাবে রায় করবে, কিভাবে সেটা সলিউশন করবে প্রবলেম, সেটাও কোম্পানি আইন দ্বারা নির্ধারিত করা আছে। গ্রেট, এটা হলো যেমন ধরেন যে মানে আসলে কোম্পানি অ্যাক্ট 1994 আমরা পড়ছি, এর পরিচয়টা কি, এই পরিচয়টাকে আমরা তুলে ধরলাম। এখন এই পরিচয়টা শুধু মুখস্থ কিংবা ধরেন মেমোরাইজ এরকম কোনো কিছুতে আমাদের রাখা যাবে না, এটাকে ধরো কানেক্ট করে নিতে হবে। হাউ ইউ উইল কানেক্ট, ধরেন আপনি একটা ধরেন কোম্পানি করবেন, টিম ফ্রেন্ড মিলে কোথাও ধরেন চিন্তা করছেন, বসছেন যে আপনারা মিলে একটা কোম্পানি করবেন, দেশে চাকরি বাজার খারাপ, তাহলে আমরা একটা কোম্পানি গঠন করি। হ্যাঁ, এখন মনে করেন কয়েকটা ফ্রেন্ড মিলে একটা কোম্পানি গঠন করবেন, কোম্পানি গঠন করতে হলে কি কি করা লাগে এগুলো গাঢ়াগাড়ি নিজেরাই, যেহেতু প্রফেশনাল মানুষ নিজেরাই গাঢ়াগাড়ি করতেছেন, করতে 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 দেখলেন কোম্পানি অ্যাক্ট 1994 একটা প্রভিশনই আছে, হাউ ইউ উইল ইনকর্পোরেট বা ফর্ম এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওকে, তখন আপনি কি করবেন, ওই কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 2 এর কি বোধহয় প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী আপনি কোম্পানি গঠন করবেন। তার মানে কি, আপনি যখন কোম্পানি গঠন করতে চিন্তা করলেন তখনই আপনাকে কোম্পানি অ্যাক্ট 1994 টা আপনাকে রপ্ত করতে হইলো, তাই না? তাহলে কি, আমি কিভাবে কানেক্ট করলাম এটা, অর্থাৎ একজন আপনি একটা ব্যবসা খুলে বসছেন, মানে আপনি যদি একটা আপনি একটা ধরেন কোন ফার্মের পার্টনার, আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো যে ভাই আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে একটা কোম্পানি গঠন করতে চাই, আমি তো বুঝি না, আমি তো চলে গেছিলাম ধরেন হলো ইয়েতে রাজুকে, যে রাজুকে যা ওই এক পিয়নে ধরছিলাম যে ভাই আমি একটা কোম্পানি খুলবো খুলে দেন, কিন্তু রাজুক তো কোম্পানি খোলাতে সাহায্য করে না, পরে ঘুরতে 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 ভাই কই যাবো বুঝি না, তো গেলাম হলো আরজেএসসি তে, আরজেএসসি বলতেছে যে আপনাকে এই এই ফর্ম গুলা ফিল আপ করতে হবে, এই কমপ্লায়েন্স গুলা কমপ্লাই করতে হবে, করে রেডি করে নিয়ে এসে আপনাকে এখানে দিতে হবে কোম্পানি খোলার জন্য। এখন এই যে ফর্ম কন্টেন্টস কোথায় কি আছে, সেটা কোত্থেকে আসে সেটা তো আমি জানি না। হ্যাঁ, তখন আপনি কি করলেন, আপনার কাছে লোকটা চলে আসলো, এখন আপনার কাছে যখন আসলো আপনি কি করবেন, এই যে কোম্পানি অ্যাক্ট 1994 এর কোথায় কোন ফর্ম কিভাবে রাখতে হবে, কোন ফর্ম দ্বারা আপনি ইনকর্পোরেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কোন ফর্ম আপনি রিটার্ন হিসেবে সাবমিট করবেন, এই ডিটেইলসটা কোম্পানি অ্যাক্ট 1994 এ বলা আছে, সেই অনুযায়ী ওনাকে এই ফর্মটা আপনি ফিল আপ করে দিয়ে দিবেন এবং উনি ওনাকে বলবেন আরজেসি তে এই পরিমাণ ফি জমা দাও, জমা দিয়ে তুমি একটা কোম্পানি খুলে ফেলো। আমি কি বুঝাতে পেরেছি, প্র্যাকটিক্যাল অ্যাস্পেক্টটাকে আমি আপনাকে একটু কারেক্ট করার চেষ্টা করলাম। ওকে, ক্লিয়ার? অর্থাৎ কোম্পানি অ্যাক্ট 1994 এই কাজগুলাই করে। ওকে, ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এখন নেক্সট যাব। এই যে কোম্পানি, আমরা এতক্ষণ তো পড়লাম অনেক কোম্পানি অ্যাক্ট 1994 এর কাজকর্ম, এখন এখন আমরা একটু যাব ক্লাস অফ কোম্পানি। যেমন ধরেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ক্লাস অফ এ কোম্পানি, ওকে, ক্লাসিফিকেশন অফ এ কোম্পানি, তাই না? এই ক্লাসিফিকেশন অফ এ কোম্পানি, এই জিনিসটা আমি কিন্তু আপনাদের স্টাডি ম্যানুয়াল থেকে পড়াচ্ছি, আপনাদের কাছে যাদের কাছে স্টাডি ম্যানুয়াল আছে তারা একটু হাতের কাছে রাখবেন। হ্যাঁ, ওকে, ক্লাসিফিকেশন অফ এ কোম্পানি, দেখেন এই যে ক্লাসিফিকেশন অফ এ কোম্পানি, এটা কিন্তু আপনার ম্যানুয়ালে এইভাবে নাই। হ্যাঁ, আপনার ম্যানুয়ালে এইভাবে নাই, এই জিনিসটা আমি আপনাদেরকে জাস্ট তুলে ধরছি আপনাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হওয়ার জন্য, কি কি টাইপের কোম্পানি আছে সেটা তুলে ধরার জন্য। ঠিক আছে,
দেখেন এখানে বলছে প্রথমে কি করে আরজেসি জয়েন্ট স্টক কোম্পানি, বলেন তো আরজেসির অফিস কোথায় কেউ বলতে পারেন? এই যে আমরা আরন বাজার স্যার, আরন বাজার টিসিবি ভবন, বুঝতে পেরেছি, অনেকে গেছেন, গ্রেট। না আমি একটা কোন একটা ক্লাসে বুঝছেন অনেক বার জিজ্ঞেস করেছিলাম কিন্তু কেউ বলতে পারে না। একজন বলতেছে স্যার কারন বাজার শুনছিলাম, কিন্তু আমি আজকে ভেরি মাচ হ্যাপি ফ্রম দ্য ভেরি বিগিনিং অল অফ ইউ ভেরি মাচ চার্মড, হ্যাঁ, এবং ভেরি মাচ রেসপন্সিভ, গুড। আসলে রেসপন্সিভ না হলে আমাদের একটু প্রবলেম হয়। জাস্ট একটু ওয়েট করেন, হ্যাঁ। সাউন্ড শোনা যায় না, শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার এখন আসতেছে তো? ক্লাসিফিকেশন অফ এ কোম্পানিসটা কিরকম? যেমন আরজেসি আছে, আরজেসি কি করে? এই কোম্পানি গুলা ধরেন রেজিস্ট্রেশন করে কি কি আরজেসির আন্ডারে, ওদের যে একটা ক্লাস আছে এই ক্লাসটা এরকম: চার্টার্ড কোম্পানি, স্ট্যাটিটরি কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি, আদার কোম্পানি। এখন আসেন এই চার্টার্ড কোম্পানি, স্ট্যাটিটরি কোম্পানি, এই দুইটা। যেমন চার্টার্ড কোম্পানি, চার্টার্ড কোম্পানি একসময় ছিল ব্রিটিশরা, 200 বছর আগে এটার আসলে উৎপত্তি। এটা যেমন ধরেন এখন আর বাংলাদেশে এটা নাই, যেমন রয়্যাল ক্রাউন অফ ইংল্যান্ড, হ্যাঁ, উনি একটা আইন করছিলেন, সেই আইনের বদৌলতে তখন এক ধরনের কোম্পানি গঠন হতো, সেই কোম্পানির নাম হচ্ছে চার্টার্ড কোম্পানি, যেটা বাংলাদেশে এক্সিস্টেন্স নাই, বাংলাদেশে এ ধরনের কোম্পানি এখন আর ইনকর্পোরেট হয় না। তারপর আসেন স্ট্যাটিটরি কোম্পানি। এই স্ট্যাটিটরি কোম্পানি গুলা কোন কোম্পানি? যে কোম্পানি গুলা গভর্নমেন্টের পার্লামেন্টারি অ্যাক্ট অনুযায়ী বিধিবদ্ধভাবে গঠন করা হয় ফর দ্য সার্ভিসেস টু দ্য পাবলিক, তাই না? এগুলাকে বলা হয় স্ট্যাটিটরি কোম্পানি, যেগুলো ম্যান্ডেটরি লাগবে। যেমন বিটিসিএল লাগে, যেমন বিটিসিএল লাগে ওয়াসা দেশা এগুলা, হ্যাঁ। তারপরে আসেন কি রেজিস্টার্ড কোম্পানি। আমরা মূলত কোন জায়গায় আছি? আমরা আছি রেজিস্টার্ড কোম্পানি, হ্যাঁ। তারপর আসেন কি আদার কোম্পানি। আদার কোম্পানি আছে স্পেশাল কোম্পানি, ফান্ড কোম্পানি, আনরেজিস্টার্ড কোম্পানি। এইগুলো নিয়ে আমাদের খুব একটা নাই কোম্পানি কোম্পানিস অ্যাক্ট 1994। আমরা আছি হলো রেজিস্টার্ড কোম্পানি। আমাদের মূল ফোকাসটা কোথায়? রেজিস্টার্ড কোম্পানি। একটা হলো লিমিটেড কোম্পানি, একটা আনলিমিটেড কোম্পানি। এখন আসেন লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানি কি? এটা আমরা সবাই জানি, আপনিও জানেন, প্রাইভেট লিমিটেড একটা, পাবলিক লিমিটেড একটা, তাই না? আনলিমিটেড কোম্পানি কি? এটা আমরা করবো নেক্সট স্লাইডে আমরা আসতেছি।
তাহলে কি লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি কয় ধরনের? দুই ধরনের, একটা হলো প্রাইভেট লিমিটেড আর একটা হলো পাবলিক লিমিটেড, রাইট? এখন আসেন পাবলিক লিমিটেড কোম্পানি কয় ধরনের? দুই ধরনের, একটা হলো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, একটা কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ক্লিয়ার? এই ছিল হলো ক্লাসিফিকেশন অফ এ কোম্পানি। এইটা কখনোই পরীক্ষায় আসবে না, এইটা পরীক্ষায় আসার জন্য আপনাকে বুঝতে দেই নাই। এটা জাস্ট আপনার কোম্পানির যে ক্লাসগুলা এগুলোকে জাস্ট আপনাদের সামনে শো করার চেষ্টা করেছি। আমি কি বোঝাতে পেরেছি ভাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এখন বোধ হয় আমাকে দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছেন, তাই না? জি স্যার। স্যার, ওকে, তো এই ছিল। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে এরকম না, বাট আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা আনা ক্লাসিফিকেশন। তো আমরা তাহলে এই স্লাইড এখন আমরা পাস করতে পারি? জি স্যার। ওকে ওকে, দেন আসেন। তাহলে কি আছে? কোম্পানি, কোম্পানি পার্টনারশিপ কোম্পানি, তারপরে কি আছে? স্যার আপনার কথা বাধা পাচ্ছে স্যার, ক্লিয়ার আসতেছে না। স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। এখন এখনো শোনা যাচ্ছে না? এখন তো শুনতে পারার কথা। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার, এখন আসছে। ওকে, আমার হেডফোনটা তো ঠিকই ছিল, কেন আই ডোন্ট নো। ওকে, যাই হোক, কোম্পানি, হ্যাঁ, এই জিনিসগুলো আমি বলি, এইটা আপনার পরীক্ষায় আসবে এরকম না। আমি কিন্তু বেসিক ধারণাটা নিচ্ছি, হ্যাঁ, বেসিক ধারণাটা। ওকে, আমরা একটু এইগুলা কি একটু হারে যাব, যেহেতু এগুলো বেসিক, এগুলো আপনারা একটু নিয়ে নেবেন। আমি আবার একটু বলে দিই অন্য একটা কথা, সেটা হচ্ছে আমি যখন পড়াবো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের জোর দিয়ে বলবো, এটা ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বেন। সেই জায়গায় আমরা একটু ভালো করে একদম ভালোভাবে পড়বো, হ্যাঁ। আর যেগুলো মোটামুটি আমাদের জানার জন্য পড়তে হয় এবং রিলেটেড, সেগুলো আমরা কোনোভাবে বা একটা বেসিক নিয়ে রাখি। আসেন কোম্পানি, কোম্পানিটা কি? সিনপসিস কি আমাদের দিয়ে দিলে স্যার বেটার হতো? সিনপসিস, সিনপসিস দেনে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের চ্যাট বক্সে পেয়ে যাবেন, হ্যাঁ। এখন একটু চ্যাট বক্সে দিলে বেটার হয় স্যার। ওকে শিওর, আমি দিচ্ছি, থ্যাঙ্ক ইউ, জাস্ট ওয়েট ফর সরি কোম্পানি, কোম্পানিটা কি জিনিস? অ্যাকর্ডিং টু সেকশন টু এর একের দুই এর একের সি, দা কোম্পানি অ্যাক্ট 1994, কোম্পানি মিন্স এ কোম্পানি ফর্মড এন্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট। এটা মানে আন্ডার দিস অ্যাক্ট উইথ আরজেডসি, ওকে? তার মানে কি, অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1994, কোম্পানি মিন্স এ কোম্পানি
কোম্পানি হু ইজ ফর্মড এন্ড রেজিস্টার্ড আন্ডার দিস অ্যাক্ট উইথ আরজেসি, অর্থাৎ কোম্পানিস অ্যাক্ট 1994 সেকশন 2 এর 1 এর সিতে এটা বলা আছে কোম্পানিটা কি জিনিস। হ্যাঁ এটাই বলা আছে, কোম্পানি হলো একটা কোম্পানি, এক ধরনের কোম্পানি যেখানে ফর্ম হয় এবং রেজিস্টার হয় তার আন্ডারে আরজেসি হিসাবে। এ কোম্পানি মিনস অ্যান অ্যাসোসিয়েশন ফর অ্যাটেইনিং সাম কমন অবজেক্টিভস হুইচ মে বি উইথ অর উইদাউট প্রফিট। তাহলে কি একটা কোম্পানি কি হয় ফর্ম হয় কি কারণে, ফর অ্যাটেইন সাম অবজেক্টিভস, কিসের জন্য, কিছু প্রফিট অর্জন অথবা উইদাউট প্রফিট, তাই না? কোম্পানি ইজ এ ল্যাটিন ওয়ার্ড, এগুলো হলো অন্য কথা। আমরা ছোটবেলায় যেরকম করি যে অমকের প্রবাদ অনুযায়ী এই প্রবাদ অনুযায়ী এরকম, কোম্পানি ইজ এ ল্যাটিন ওয়ার্ড ওয়ার কাম মিন্স উইথ অ্যান্ড পেইনস মিন্স ব্রেড হুইচ জয়েন্টলি মিন্স টেকিং ব্রেড টুগেদার। Thus, a company is an association of a person formed under the Companies Act 1994 with a view to achieving some common objectives. Though a company is a is regarded a legal person, it possesses a similar rights and owner of similar obligation like the natural person. অর্থাৎ একটা কোম্পানি, যেমন কোম্পানি itself is a natural person. কেন? আমরা যখন ট্যাক্সের রিটার্ন ফাইল করি তখন কি করি, ধরেন পার্টনারশিপ, প্রাইভেট কোম্পানি যেগুলো, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল হিসাবে ট্রিট করা হয়, তাই করা হয় না? তাই করা হয়। এই জন্য এখানে এই কথাটা বলছে যে ইট হ্যাজ এ লিগাল, ইট ইজ এ লিগাল পার্সন, ইট পজেসেস সিমিলার রাইটস অ্যান্ড ওনস সিমিলার অবলিগেশন লাইক অ্যাজ এ ন্যাচারাল পার্সন। অর্থাৎ একজন ব্যক্তির মতো একটা কোম্পানি সব ধরনের রাইট এবং অবলিগেশন আছে। এই হলো কোম্পানি। তো বলেন কোম্পানি কি জিনিস, এটা বুঝি নাই কে কে, না বুঝলে বলেন, নতুন করে রিপিট করব, কোথাও কোনো কোশ্চেন আছে কিনা বলেন, একটু আমরা হারি করব এগুলো। হ্যাঁ হ্যালো, নো ফিয়ার, প্লিজ হিয়ার স্যার, বুঝেছি, নেক্সটটা বলেন। ও শিওর, থ্যাংক ইউ। ওকে, পার্টনারশিপ অ্যাজ পার সেকশন অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932 ডিফাইন, এটা আমার পড়ানোর দরকার নাই, পার্টনারশিপটা কি জিনিস আপনারা অলরেডি পড়ে ফেলছেন। অ্যাজ পার সেকশন 4 অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932 ডিফাইন দ্য পার্টনারশিপ ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস, পার্টনারশিপ ইজ দ্য রিলেশন বিটুইন টু পার্সন হু হ্যাভ অ্যাগ্রিড টু শেয়ার প্রফিট অফ এ বিজনেস ক্যারিড অন বাই অল অর অ্যানি of them acting to all, in short the partners in relation to the in relation between two or more person who carries on a business or enterprise in which the profit or others are shared proportionally. তার মানে পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী সেকশন 4 অনুযায়ী কি হয়, গঠন হয় এবং যেখানে একটা চুক্তির ভিত্তিতে হয়, যেটা আমরা ছোটবেলা পড়েছিলাম, কি পড়েছিলাম, চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি, তাই না? তো সেই চুক্তি অনুযায়ী গঠন হয় যেখানে বলা হয় যে সকল পার্টনার অথবা যে কোনো কেউ দু একজন অ্যাক্টিভলি পারফর্ম করবে, কেউ থাকে স্লিপিং পার্টনার, কেউ থাকে ইনভেস্টিং পার্টনার। হ্যাঁ, জাস্ট এগ্রিমেন্ট, এটা ছিল পার্টনারশিপ। আমরা যদি আসি তারপরে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটা কি জিনিস, একেবারে বাংলায় বলি, জয়েন্ট ভেঞ্চার বলতে পারেন কেউ, জয়েন্ট ভেঞ্চার আমরা যে বলি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, কেন বলি? জি স্যার বলুন। জি স্যার বলবো, বলেন না প্লিজ স্যার। কোন একটা প্রজেক্ট একটা কোম্পানি না করতে পারলে তার অন্য একটা কোম্পানির সাথে শেয়ার করে স্যার, যে একটা মানে জয়েন্ট ভেঞ্চারে দুইজন মিলে যার যে একটা মানে প্রজেক্টটা শুরু করে স্যার, ওইটা আর কি স্যার। কেন এরকম হতে পারে, কেন করতে পারে স্যার, ওইটা স্যার জানা নেই স্যার। স্যার এখানে হতে পারে স্যার, দুইজন জয়েন্ট ফাইন্যান্সিয়াল স্যার লিমিটেড থাকলে স্যার তখন হয়তো অন্য একটা কোম্পানির সাথে শেয়ার করে ওই প্রজেক্টটা করে স্যার আর কি, জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। আচ্ছা হ্যাঁ, একটু আমি একটু বলি, এটা হলো ধরুন, যেমন ধরেন যে আপনি বাংলাদেশে একটা কোম্পানি, হ্যাঁ আপনার কি আছে, ধরেন আপনার অনেক প্রপার্টি আছে, তাই না, মানে প্রপার্টি বলবো ক্যাপিটাল আছে, হ্যাঁ, বাট আপনার টেকনিক্যাল যে নো হাউটা দরকার সেটা ধরেন কোনো কারণ
টেকনিক্যাল যে নোহাউ, টেকনিক্যাল নোহাউটা আপনি ধরেন নিতে পারতেন নাই আপনার, হ্যাঁ আপনি এই টেকনিক্যাল নোহাউটা ধরেন অন্য কোনো কোম্পানি, ফরেন কোনো কোম্পানি, লোকাল অন্য কোনো কোম্পানি আপনাকে দিতে পারে। স্যার কথা শুনতে পারতেছি না আপনার, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার, আপনার কথা বেঁধে যাচ্ছে। আপনি যখনই ব্যাকগ্রাউন্ড ফিল্টার করছেন তখনই আমাদের সাথে কানেক্টের প্রবলেম হচ্ছে। বুঝতে পারছেন আমি যেটা বলতেছিলাম সেটা হলো, যেমন ধরেন যে একটা কোম্পানি ধরেন টেকনিক্যাল নো হাউ নাই, টেকনিক্যাল এক্সপার্টাইজ নাই, আমি যদি বলি যেমন পদ্মা ব্রিজ, তাই না, পদ্মা ব্রিজটা ধরেন এক্সাম্পল, হ্যাঁ পদ্মা ব্রিজটা করার জন্য বাংলাদেশে ধরেন সিমেন্ট আছে, মাটি আছে, কি বলে বালি আছে, তারপরে ধরেন আপনার টাকা আছে, তাই না, রড আছে, সব আছে, কিন্তু এই পদ্মা ব্রিজটা যে ধরেন ডিজাইন করে বানাবে কিংবা এই করবে সেই করবে, হ্যাঁ এই যে আমরা এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল, মেট্রো রেল কারা বানাইতেছে, ঢাকা মাস ট্রাভেলস কি একটা বলে না একটা কোম্পানি নাম, এই কোম্পানি এরা কি করতেছে, এদের ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট লিমিটেড, হ্যাঁ ট্রানজিট লিমিটেড কোম্পানি, কোম্পানি লিমিটেড, এরা কি করতেছে টেকনিক্যাল যে, এরা কিন্তু জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জানেন তো, কেন জয়েন্ট ভেঞ্চার, কারণ বাংলাদেশের টাকা আছে, কারণ রড সিমেন্ট বালি আছে, বাট এই যে টেকনিক্যাল এক্সপার্টাইজ, হ্যাঁ এটা ধরেন অন্য একটা কোম্পানিকে ই দিবে সাপোর্ট দিবে, তখন কি করলো দুজন কোলাবোরেশন হলো, কোলাবোরেশন হয়ে একটা এই কাজটা শুরু করলো, তাতে কি প্রফিটটা হইলে কিংবা ওদের সাথে একটা কন্ট্রাক্ট আছে এই পদ এটা হওয়ার পরে প্রথম দুই বছরের যে রেভিনিউটা হবে সেটা তারা নেবে। যেমন যমুনা ব্রিজ চায়নারা না জাপানিরা করে দিয়েছিল যমুনা ব্রিজ, তো ওরা কি করছে মানে এইরকম জাস্ট জয়েন্ট ভেঞ্চার পদ্ধতিতে এগুলো করে, করার পরে একটা ধরেন পরবর্তী একটা এগ্রিড টার্মে হয় হোয়েদার ইট উইল বি অন দ্য বেসিস অফ প্রফিট অর আদার লাইক দিস ইজ দা জয়েন্ট ভেঞ্চার। যারা বলেছিলেন ঠিকই বলেছেন, অলমোস্ট 80% রাইট, আর এই ইন এডিশন টু দ্যাট জাস্ট ধরেন এই যে ভাইস ভার্সা, কারো এটা আছে কারো ওইটা নাই, কারো এটা আছে কারো এটা নাই, জাস্ট জয়েন্ট, ওকে দিস ইজ দ্য জয়েন্ট ভেঞ্চার। সোল ট্রেডিং কোম্পানি কি জিনিস, সোল ট্রেডিং কোম্পানি মিনস আর বিজনেস হুইচ ইজ হোলি ওন্ড অ্যান্ড রান বাই সিঙ্গেল পার্সন, এরা আর করার দরকার নাই। সোল ট্রেডিং বিজনেসটা হলো এমন এক ধরনের বিজনেস যেখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি কর্তৃক গঠন হয় এবং রান হয়, হ্যাঁ এখানে এক কথাই শেষ, এখানে আর বাড়তি বলার দরকার নেই, এগুলো পরীক্ষায় যা আসবে এরকম না, তারপরে যা জানার জন্য আপনারা একবার চাইলে আপনারা মূল্যবত করে দেখে নিতে পারেন। লিমিটেড কোম্পানি এটা একটু ভালো করে করবেন, লিমিটেড কোম্পানি কেন বলতেছে বলুন তো, লিমিটেড কোম্পানি কেন বলি, এর দ্বারা সীমাবদ্ধ, তাদের লাইবিলিটিটা লিমিটেড আর কি কোম্পানির প্রতি, শেয়ার দ্বারা লাইবিলিটিকে নির্দিষ্ট করা হয়। মানে ধরেন আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন, তাই না, মানে আপনি ইনভেস্ট করছেন 10 টাকা ইনভেস্ট করছেন, আপনি 10 টাকার এগেনস্ট আপনি প্রফিট নিচ্ছেন মানে ডিভিডেন্ড নিচ্ছেন, তাই না। আসলে তো ধরেন আমরা যখন শেয়ার কিনি, শেয়ার কিনলে বাংলাদেশ তো মানে শেয়ার কিনলেই মনে হয় যে শেয়ার মার্কেটে চলে গেলাম, তাই না, শেয়ার তো আসলে শেয়ার মার্কেটেই কিনতে হবে, কিন্তু আসলে শেয়ার ক্যাপিটাল ওটাকে কি মার্কেট বলে, এটা কি শেয়ার মার্কেট বলে না স্যার, আসলে বলে ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট। এখন ক্যাপিটাল, ক্যাপিটালের উদ্দেশ্যটা কি বলেন তো, বাংলাদেশে যদি এটা নাই ভিজিবল না, ক্যাপিটাল কেন বলি ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটালের উদ্দেশ্যটা কি, লং টার্ম বেনিফিট, তাই না, লং টার্ম বেনিফিট, লং টার্ম বেনিফিটটা কি জিনিস, নট লাইক দ্যাট যে টি প্লাস থ্রি তে আপনি একটা শেয়ার কিনে শেয়ার শেয়ারের ব্যবসা করেন, কারা কারা বলেন, এটা বইয়ের উদ্দেশ্য হচ্ছে ডিভিডেন্ড, স্যার ডিভিডেন্ড পাওয়ার জন্য, ডিভিডেন্ডলি মূল উদ্দেশ্য ডিভিডেন্ড, বাট নট আমরা কি করি টি প্লাস থ্রি খুঁজি, তাই না, আজকে কিনলাম
ট্রেডিং আজকে ট্রেডিং ডে টি আর থ্রি হলো তিনটা দিন ম্যাচুরিটি লাগে, চার দিনের দিন আমি সেটা বিক্রি করে ডাবল আমি বিক্রি করে বের হয়ে আসবো। জুয়ে খেলা, জুয়ে খেলা কোনো স্বাভাবিক খেলা না আর কি। যাই হোক, তো আসলে ক্যাপিটাল মার্কেটের উদ্দেশ্য হলো লং টার্মে ডিভিডেন্ড খাওয়ার জন্য আমি ইনভেস্ট করি। এখন আসেন, আপনি 10 টাকার একটা শেয়ার কিনলেন, আপনি ডিভিডেন্ড খাচ্ছেন, কোনো কারণে একটা কোম্পানিটা মনে করেন যে ব্যাংক্রাপ্ট হয়ে গেল কিংবা ইনসলভেন্ট হয়ে গেল কিংবা ধরেন ডিজলভ উইন্ডাপ হয়ে গেল, উইন্ডিং আপ হয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনি কতটুকু পেমেন্ট করবেন? আপনি ততটুকু পেমেন্ট করবেন যতটুকু আপনি শেয়ারের মালিকানা, অর্থাৎ আপনার লাইবিলিটিটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, তাই না? এই জন্য বলতেছে লিমিটেড কোম্পানি। ক্লিয়ার? এ লিমিটেড কোম্পানি রিফার্স টু এ কোম্পানি ইন হুইচ মেম্বার্স বেয়ার দ্য লিমিটেড লাইবিলিটি, হেয়ার দ্য লাইবিলিটি ইজ কনফাইন্ড টু এ লিমিটেড অ্যামাউন্ট অ্যান্ড দে আর নট পার্সোনালি লায়াবল ফর দ্য পেমেন্ট অফ দ্য লাইবিলিটি অফ দ্য কোম্পানি। ফর এক্সাম্পল, ইন দ্য ইভেন্ট অফ দ্য উইন্ডিং আপ অফ এ কোম্পানি, ইফ দ্য অ্যাসেট অফ এ কোম্পানি ক্যান নট মিট দ্য লাইবিলিটি, দেন দ্য পার্সোনাল প্রপার্টি অফ দ্য মেম্বার ক্যান নট বি ইউটিলাইজড টু মিট দ্য কোম্পানিস লাইবিলিটি। ডিরেক্ট কথা। ওকে, তার মানে লিমিটেড কোম্পানি আমি জিনিসটা বুঝলাম, বুঝছি না ভাই? জি স্যার। ওকে, তারপর আসেন গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানিটা কি জিনিস, এটা আমাদের জাস্ট বেসিকের জন্য জানা, আমাদের মনে রাখতে হবে এরকম কিছু না, তারপরে এটা দরকার আছে। এ কোম্পানি হুই অফ হুইস নট লেস দ্যান 51% অফ দ্য পেড আপ ক্যাপিটাল ইজ হেল্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য স্টেট অফ দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট সিঙ্গলি অর জয়েন্টলি ইজ নন এজ এ গভর্নমেন্ট কোম্পানি। অর্থাৎ যে সমস্ত কোম্পানি 51% মাল শেয়ারের মালিকানা গভর্নমেন্ট নিজে থাকে, এগুলো মূলত গভর্নমেন্ট কোম্পানি। ইট ইনক্লুডস এ কোম্পানি সাবসিডিয়ারি টু দ্য গভর্নমেন্ট কোম্পানি, দ্য শেয়ার ক্যাপিটাল অফ এ গভর্নমেন্ট কোম্পানি, দ্য শেয়ার ক্যাপিটাল অফ দ্য গভর্নমেন্ট কোম্পানি মে বি হোলি অর পার্টলি ওন বাই দ্য গভর্নমেন্ট, বাট ইট উড নট মেক ইফ দ্য এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আমি একটু ফোনটা ধরি ভাই, প্লিজ। জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম। হ্যালো, সরি। ওকে, শোনা যাচ্ছে ভাই? জি স্যার। ওকে জি স্যার, তো এই ছিল হলো গভর্নমেন্ট কোম্পানি। তারপর আসেন ফরেন কোম্পানি। ইট মিনস এনি কোম্পানি ইনকর্পোরেটেড আউটসাইড বাংলাদেশ বাট হ্যাজ অ্যান এস্টাবলিশমেন্ট অফ এস্টাবলিশমেন্ট প্লেস অফ বিজনেস ইন বাংলাদেশ, এগুলো হলো ফরেন কোম্পানি। আছে তো অনেক ফরেন কোম্পানি আছে, রেজিস্টার্ড হয়েছে, ইনকর্পোরেটেড হয়েছে বাংলাদেশের বাইরে। স্যার একটা কোশ্চেন দেব? শিওর, একটা না হাজারো। গভর্নমেন্ট কোম্পানি যেহেতু রেজিস্টার অফ জয়েন্ট স্টকের মাধ্যমে লিমিটেড কোম্পানিগুলো আসলে ইনকর্পোরেট হয়, গভর্নমেন্ট কোম্পানিগুলো আসলে শেয়ার বা অন্যান্য বিষয়ের যে রেগুলেশনটা, এটা আসলে কিভাবে হয় একটু যদি বলতে।
যেমন ধরেন যে আমি আপনি বলি এই আইএফআইসি ব্যাংক নাম শুনছেন তো, তাই না? এরা কিন্তু ধরেন 51% মালিকানা, শেয়ারের মালিকানা হলো গভর্নমেন্টের, হ্যাঁ, আর 49% শেয়ার কিন্তু ওর ক্যাপিটাল মার্কেটে ছাড়া আছে। কেন ছাড়ছে? ওর যখন ধরেন ক্যাপিটাল দরকার হয়ে পড়ছিল, হয়তো ক্যাপিটাল শর্ট পড়ে পড়ছে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকে, ও তখন কি করছে, বলছে ঠিক আছে তোমার যেহেতু বাকি ক্যাপিটাল গুলো দরকার, তুমি তাহলে বাকি ক্যাপিটাল তুমি করো, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, ব্যাজেল অনুযায়ী তোমাকে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়, তুমি তাহলে বাকি ক্যাপিটালটা তুমি মার্কেট থেকে তুলে নাও। তখন ও কি করছে, ধরেন একটা ওই ব্যাংকের ধরেন 10,000 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল আছে, 10,000 কোটি টাকার মধ্যে ও ধরেন 11,000 কোটি টাকা গভর্নমেন্ট দিচ্ছে, বাকি 9,000 কোটি টাকা ও শেয়ার ছেড়ে মার্কেট থেকে টাকা রাখছে। এখন আপনার কোশ্চেনটা হলো কোথায়? লিমিটেড কোম্পানি গুলো ইনকর্পোরেটেড হয় ফ্রম আরজেসি মাধ্যমে, যেহেতু ওটা আলাদা, কিন্তু গভর্নমেন্ট কোম্পানি গুলো রেজিস্টার প্রসিডিউরটা বলতে চাচ্ছি যে কিভাবে হয়। সব কোম্পানি কিন্তু, যেমন ডেসকো, ডেসকো এটা কিন্তু গভর্নমেন্টের একটা পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে গঠন হয়েছে, দে আর নট রেজিস্টার্ড উইথ দ্য আরজেসি, দে হ্যাভ নট নিডেড টু ফাইল টু সাবমিট দ্য এনি রিটার্ন টু দ্য আরজেসি, এটা কিন্তু তাদেরকে করতে হবে, কারণ এটা গভর্নমেন্টের পার্লামেন্টের একটা মাধ্যম হয়েছে। যেমন BTCL, ঠিক আছে, টেলিফোন রেগুলেটরি যে BRTC আছে, কি আছে না একটা BTRC, হ্যাঁ, এগুলো আপনার আরজেসির মাধ্যমে দরকার হবে। স্যার যেটা বলতে চাচ্ছি আর কি, যেহেতু আরজেসি এর মাধ্যমে রেজিস্টার্ড হলে হয়তো বার্ষিক ভাবে একটা রিটার্ন জমা দিতে হয় আরজেসিতে, তো সেক্ষেত্রে ধরেন না গভর্নমেন্ট যে কোম্পানি গুলো ইয়ে হয় সেগুলো মনে হয় আইনের দ্বারাই মনে হয় গভর্নমেন্ট বা কোন ধরনের মানে অন্য অথরিটি মনে হয় গভর্ন করে, মেবি আমি জানি না, এই জন্য যে রেগুলেটরের কথা বলছেন, রেগুলেটর মানে ওদের রেগুলেটর কারা সেটা, মানে ইনকর্পোরেট যেখান থেকে হয় লিমিটেড কোম্পানি গুলো সেগুলো ওখানে কমপ্লায়েন্স এর ইস্যু থাকে হয়তো ইয়ারলি। আমি বুঝতে পেরেছি, মানে রেগুলেটরি কমপ্লায়েন্স এর কথা বলছেন তো? জি স্যার, জি স্যার। রেগুলেটরি কমপ্লায়েন্স যেমন ধরেন আমি যদি যে বলি ডেসকো, এটা কে করে? বিদ্যুৎ মন্ত্রণালয়, তাই না? ব্যাংক গুলা, গভর্নমেন্ট ব্যাংক যেগুলো আছে এগুলো কারা করে? এগুলো করে ফিনান্স মিনিস্ট্রি, এই যে রেগুলেটরি এখানে, তাছাড়া কিন্তু আর হলো বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংকের কথা বলি, এর বাইরে এসিসি কিন্তু গভর্নমেন্ট এর এই অর্গানাইজেশন গুলাকে হয়তো ধরেন দুই একটা ইস্যুতে চিঠি দিতে পারে, কিন্তু আমার মনে হয় না ওরা খুব একটা ইনসিস্ট করে কোনো কিছু কমপ্লায়েন্স নিতে পারে। এটা সব থ্রো রেসপেক্টিভ মিনিস্ট্রি, ঠিক আছে, বুঝতে পারছি ভাই? ঠিক আছে স্যার, ওই জয়েন্ট আমি যে মানে আইএফএসি এর কথা বলছেন তো স্যার, আইএফএসি ব্যাংক তো স্যার মনে হচ্ছে যে 31% মালিক হচ্ছে গভর্নমেন্ট, তো সেক্ষেত্রে ধরেন না লিমিটেড কোম্পানি ওরা একদিক দিয়ে, আরেক দিক হচ্ছে যে যেটা আপনি বললেন ওদের আবার সব কমপ্লাই করতে হয়, 31% মানে তো সবকিছু কমপ্লাই করতে হবে। আই হ্যাভ গিভেন জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, বাট আপনি ধরেন 51% এর লেস যারা আছে তাদেরকে তো সব কমপ্লাই করতে হবে, কারণ তাদের কন্ট্রোলিং পাওয়ার নাই, তাই না? তাদের ভোটিং পাওয়ার গভর্নমেন্টের হাতে নাই, গভর্নমেন্টের হাতে না, বাংলাদেশের সরকারি চাকরিজীবী মানে মানে একটা সরকার, বুঝলেন না? কাজে সেই ক্ষেত্রে আমার সরকারি প্রতিষ্ঠান তো সরকারের চেয়েও বড়। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এই হলো ইস্যু, আমরা একটু যাব নেক্সট আসেন, আমরা একটু হারি করি এখন আসেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগে যেখানে ক্লাসে যেরকম পড়ছিলাম, পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি কোনগুলো, পাবলিক লিমিটেড কোম্পানি মিন্স এ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার কোম্পানিস অ্যাক্ট 1994, আন্ডার এনি ল অ্যাট এনি টাইম ইন ফোর্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট হুইচ ইজ নট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আসলে যেটা বলতেছে, যে কোম্পানিগুলা প্রাইভেট লিমিটেড কোম্পানি না সেইগুলাই হলো পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনগুলা?
প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনগুলো সেটা আবার কোম্পানিস অ্যাক্ট 1994 এর সেকশন 2 এর কিউতে বলে দিছে। অ্যাকর্ডিং টু সেকশন 2 এর কিউ অফ কোম্পানিস অ্যাক্ট 1994 প্রাইভেট লিমিটেড কোম্পানি মিন্স এ কোম্পানি means a company which by its article restrict the right to transfer share অর্থাৎ যে কোম্পানির শেয়ার ট্রান্সফার করা যায় না prohibits any invitation to the public to subscribe for its share or debenture যে কিনা তার কোম্পানির শেয়ার আর ডিবেঞ্চার বিক্রির জন্য পাবলিককে ইনভাইট করতে পারে না তারপরে কি করতে পারে লিমিটস দ্য নাম্বার অফ এ মেম্বার টু 50 নট ইনক্লুডিং দ্য পার্সন হু আর ইন ইটস এমপ্লয়ি এমপ্লয়ি বাদে চার মেম্বার সর্বোচ্চ 50 এর বেশি হতে পারে না এইগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন বলতেছে এই কোম্পানির বাইরে যা আছে সব পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্লাসিফিকেশনের বাইরে যেগুলো আছে সব পাবলিক লিমিটেড কোম্পানি এটা কিন্তু ভালোভাবে বুঝবেন এইটা কেন বুঝবেন এটা নিয়ে কেস আছে এটা নিয়ে অনেক কোশ্চেনও পরীক্ষায় এসছে এই জন্য পাবলিক প্রাইভেট এই দুইটা জিনিস ভালো করে একটু বোঝার চেষ্টা করবো আমরা বলেন এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলে ফেলেন স্যার আপনি এখানে একটা কথা বলছিলেন প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে যে এমপ্লয়ি হতে পারবে না 50 জন পর্যন্ত ওই লাইনটা আমি একটু বুঝিনি একটু ক্লিয়ার করবেন মানে হলো যেমন ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ আপনি একটা কোম্পানিতে চাকরি করেন বাট আপনি যদি ওই কোম্পানির মেম্বার হন মানে ডিরেক্টর হন তাহলে আপনি হতে পারবেন না তাহলে আপনি ওই কোম্পানির ডিরেক্টর কিংবা পার্টনার হতে পারবেন না অর্থাৎ যে কিনা এমপ্লয়ি সে পার্টনার অথবা ডিরেক্টর হতে পারবে না সেটাই বলেছিল বুঝতে পারছি জি স্যার who is in service এই যে বলছি ওকে এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন যদি কোশ্চেন থাকে তাও করবেন কোশ্চেন না থাকলে আবার একটু বুঝবেন কারণ এটা খুবই একটু স্যার একটু যদি সংক্ষিপ্ত ব্যাপারে একটু সামারিটা বলবেন হ্যাঁ সামারি হলো দুইটা ইস্যু এখানে একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি আমার বুঝতেছি আমি কি পাবলিক লিমিটেড কোম্পানি কোনগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি তো এটাই বুঝতে চাচ্ছি তাই না বলতেছে প্রথমে যদি আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো ওই ধরনের কোম্পানি যে কিনা তার শেয়ার ট্রান্সফার করতে পারে না যে কিনা তার শেয়ার বিক্রির জন্য পাবলিকলি ইনভাইট করতে পারে না যে কিনা তার মেম্বার নাম্বার অফ এ মেম্বার মানে নাম্বার অফ এ পার্টনার 50 এর বেশি নিতে পারে না এই 50 জন হতে হবে তারাই যারা কোম্পানিতে চাকরি করে তাদের বাইরে কোম্পানিতে যদি কেউ চাকরি করে তারা যদি কোম্পানির পার্টনার হয় তারা মেম্বার কিংবা পার্টনার হিসেবে গ্রহণযোগ্য হবে না এইগুলো হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন বলতেছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি বুঝলাম ভাই কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কি সেটা আমাকে বুঝায় দেন তখন বলতেছে পাবলিক লিমিটেড কোম্পানি হলো ওই কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যা যা আছে যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্রাইটেরিয়ায় পড়ে এইগুলো আমাদের সব পাবলিক লিমিটেড কোম্পানি তাহলে কোনগুলো যে কোম্পানিটা তার শেয়ার ট্রান্সফার করতে পারে যে কোম্পানিটা তার শেয়ার বিক্রির জন্য পাবলিককে ইনভাইট করতে পারে যে কোম্পানির নাম্বার অফ এ মেম্বার মিনিমাম 7 ম্যাক্সিমাম আনলিমিটেড এটাকে বলা হচ্ছে পাবলিক লিমিটেড আমি কি বুঝাতে পেরেছি স্যার স্যার থ্যাংক ইউ স্যার ওকে আসেন তারপর আমরা পড়ছিলাম হলো পাবলিক লিমিটেড কোম্পানি তাই না এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি তো আছেই মানে ওই যে ক্রাইটেরিয়ায় যারা 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 করে তারাই পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানির আবার বিভিন্ন ধরনের টাইপ আছে এই যে এর আগে আমরা ওই একজনের সাথে বললাম না আমরা লিমিটেড বাই শেয়ার লিমিটেড বাই গ্যারান্টি আনলিমিটেড কোম্পানি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট কেন কারণ সে এইটাই ধরেন আপনার ফিউচারে কেস আসবে কোশ্চেন এখান থেকে একবার আসছিল
What do you mean by limited by, what do you mean by a company which is limited by guarantee? We have tried that question first. So, amra bujbo, ekta holo limited by share, jetake bole limited company under a limited company, this is limited by share, limited by guarantee, or the public limited company muloto dui dhoroner. Amra classify korechhilam dui dhoroner. Classification of company jeta, একটা হলো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, একটা হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, তাই না? আর একটা আছে আনলিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানিটা কিরকম সেটা আমরা বলব। আগে আসি কোম্পানি লিমিটেড বাই শেয়ার। ওকে কোম্পানি লিমিটেড বাই শেয়ার টাইপস অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি, তাহলে আমরা পড়ছি তিন ধরনের, তাই না? কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, আর একটা হলো আনলিমিটেড কোম্পানি। আনলিমিটেড কোম্পানি ইটসেলফ এ পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, তাহলে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, ইট রিফার্স টু দ্য কোম্পানি হুইচ হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল অ্যান্ড ইন হুইচ দ্য লায়াবিলিটি অফ ইস মেম্বার ইজ লিমিটেড বাই দ্য মেমোরেন্ডাম টু দ্য এক্সটেন্ট অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য শেয়ার প্রেসক্রাইব বাই হিম। ইন আদার ওয়ার্ড, ডিউরিং দ্য এক্সিস্টেন্স অফ দ্য কোম্পানি অর দ্য ইভেন্ট অফ দ্য উইন্ডিং আপ, এ মেম্বার ক্যান নট বি কল্ড আপন টু পে দ্য অ্যামাউন্ট remaining unpaid on the share subscribed by him. Such a company is called company limited by share. A company limited by share may be public limited company or private company. Okay. এখন আসেন, তাহলে কোম্পানি লিমিটেড বাই শেয়ার কথা দ্বারা আমরা কি বুঝলাম, কিংবা লিমিটেড বাই শেয়ার কথাটা আমরা বুঝলাম কিনা বলেন। স্যার, যতটুকু একজন মানুষ যতটা শেয়ার কিনবে ততটুকু তার দায় থাকবে কোম্পানির প্রতি। এক্স্যাক্টলি রেবুকা, আপনার নাম হচ্ছে রেবুকা সুলতানা, রাইট? ইয়েস স্যার, রেবুকা সুলতানা। ওকে, তারপরে আসেন হলো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টিটা তাহলে কি জিনিস, এই তো হলো কোশ্চেন। এটা স্যার, এটা স্যার, এটা যদি আমি যদি ভুল না করি, কোম্পানির স্মারকলিপি ও ফরমাল নিয়মাবলী শর্ত অনুযায়ী শেয়ার কেনার সময় যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের ক্রয়কৃত শেয়ার মূল্যের হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ দায় বা অনেক প্রতিশ্রুতি প্রদান করে, যেমন আমি যদি মনে করি যে আমি 100 টাকার একটা শেয়ার করলাম কিন্তু আমি এটা দায় বহন করবো তার 5 গুণ, তাহলে দেন আমি ওই সময় ওটা ওই 5 গুণ বহন করতে হবে আমাকে অতিরিক্ত দায়। গ্রেট, এক্স্যাক্টলি, খুব সুন্দরভাবে বলেছেন। অর্থাৎ কোম্পানি, ধরেন ওর যে রেগুলার লায়াবিলিটি আছে কোন মেম্বারের, ওই রেগুলার লায়াবিলিটির বাইরে ও বলে যে ঠিক আছে কোম্পানি যখন উইন্ডিং আপ হবে তখন আমি আরো 2 গুণ 3 গুণ 4 গুণ আমি কন্ট্রিবিউট করব লায়াবিলিটিতে। এই যে কন্ট্রিবিউটটা করে এটাকে সে গ্যারান্টি দিচ্ছে, এটাকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। অর্থাৎ যে শেয়ার হোল্ডাররা মেম্বাররা তাদের নির্দিষ্ট দায়ের বাইরে অতিরিক্ত কন্ট্রিবিউশন করে এটাকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ক্লিয়ার স্যার? এই গ্যারান্টি দেওয়াতে ওনাদের সুবিধাটা কি, যে 100 টাকা দিয়ে উনি 300 টাকার রিস্ক নিবে, এতে ওনার সুবিধাটা কি স্যার? এখন আসেন, এটা হলো কি, যেমন ধরেন আপনি একটা কোম্পানি বছরের পর বছর আপনি কোম্পানিতে ইনভেস্ট করছেন, বছরের পর বছর আপনি কোম্পানি থেকে প্রফিট পাচ্ছেন। এখন আপনি যখন ইনভেস্ট করছিলেন, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি আমাদের ব্যাংকের যারা ডিরেক্টর, যেটা থার্ড প্রজন্মের, থার্ড জেনারেশনের ব্যাংক আমরা যেগুলোকে বলি, সেগুলো ধরেন একটা সময় এই জাস্ট এই বছরের প্রফিট খারাপ, গত 20 বছরে প্রতি বছর 500, 700, 800, 1000, 2000 কোটি টাকা পর্যন্ত প্রফিট করছে। যেমন ধরেন একটা কোম্পানির ডিরেক্টর, তারা যে শেয়ার হোল্ড করে সেই অনুযায়ী তারা নিজেদের মতো করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, ধরেন হলো 20% 30% পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। তার মানে কি, দে হ্যাভ গট লটস অফ বেনিফিট ইন এডিশন টু দেয়ার ইনভেস্টমেন্ট। তার মানে কি, 10 টাকা ইনভেস্ট করে সে 10,000 টাকা সে নিয়ে নিছে। এখন তার কিন্তু
এই যে এটা যে সে যখন এটা ইনভেস্ট করছে তখনই সে বুঝছে যে আমি এই জায়গায় রিস্ক নিতে পারি, কি রিস্ক, আমাকে যতটুকু শেয়ার দিবে এর বাইরেও আমি যদি আমার দায় আসে আমি নিতে পারি, এই এক্সপেকটেশন থেকে অথবা এই বেনিফিট থেকে ডিরেক্টররা তখন কন্ট্রিবিউট করতে আগ্রহ প্রকাশ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আমার বিজনেসে অন্য কাউকে ঢুকতে দিব না, কারণ আমি যদি কোনো কারণে আমি আমার যারা শেয়ার হোল্ডার আছে তাদের দায় পরিশোধ করতে না পারি অন্যান্য শেয়ার হোল্ডাররা, তাহলে কি হবে, গভর্নমেন্ট এখানে কোপ আপ করে নিতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তি এসে আমার কোম্পানিতে ঢুকতে পারে যেটা কিনা আমার ক্ষতি হবে ইনভেস্টমেন্টে, এটার কারণে হয়ে যেতে পারে। ঠিক আছে, হয়তো এই কারণগুলোর কারণেই গ্যারান্টি দিয়ে নিয়ে নেয়। আর একটা আসেন, আমি এখন অন্য এক্সাম্পল দেই, আমরা এটা যদিও এই কোম্পানির সাথে এক্সাম্পল না অন্য এক্সাম্পল, যেমন ধরেন আমাদের সাথে বিভিন্ন কর্পোরেশনের বিজনেস আছে। এখন একটা কর্পোরেশন আমাকে একটা বেনিফিট দেয়, কি বেনিফিট দেয়, ধরেন একটা কি বলবো, ধরেন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কি ইন্স্যুরেন্স কেনায়, ইন্স্যুরেন্স কভারেজ দেয়। হ্যাঁ, তো আমি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত কি হয় জানেন, এই পেমেন্ট না করলে ওরা কভারেজ দেয় না, তোদেরকে পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার পর ওরা পলিসি দেয়, বুঝলেন, পেমেন্ট করার পর যেহেতু পলিসি দেয় সেহেতু পেমেন্টটা ফার্স্ট, পে ফার্স্ট দেন টেক ফুড, এই টাইপের। তো আমরা কি করি, আমরা ওদেরকে একটা গ্যারান্টি দিয়ে রাখি, এক্সট্রা টাকা দিয়ে রাখি, মানে একটা চিঠি দিয়ে জানায় রাখি তোমার কোনো পেমেন্টের সমস্যা নাই, তুমি রিস্ক কভারেজ নেবে, তোমাকে আমি 1 কোটি টাকা গ্যারান্টি দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এটা কেন দেই, এটা আমার লাভের জন্য দেই, ঠিক তাই গ্যারান্টিটা এই জন্যই দেয়। ঠিক আছে ভাই, স্যার আবার যদি একটু বলতেন যে হচ্ছে যে যে ব্যাংকে যে শেয়ার হোল্ডাররা তারা হচ্ছে গভর্নমেন্ট বা অন্য কাউকে না ঢুকতে দেওয়ার জন্য যে তারা হচ্ছে লাইবিলিটি বেশি নিচ্ছে, এটা যদি আবার একটু, না এটা হলো জাস্ট এটা দ্য এক্সাম্পল অন বিহাফ অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি হু আর গিভিং গ্যারান্টি, কেন দিচ্ছে গ্যারান্টি, হোয়াই দে গিভিং গ্যারান্টি, তাই না, কেন গ্যারান্টি দেয়, জাস্ট এটা কি বলতে পারেন হলো আপনার শ্যাডো এক্সাম্পল, শ্যাডো এক্সাম্পল সেট করেছি ব্যাংক দিয়ে এই জন্য, আমি যদি ব্যাংক বাদ দিই, কারণ নাজনীন আপনি নিজে, হ্যাঁ আপনি একটা জায়গায় ইনভেস্ট করছেন, তো আপনি ইনভেস্ট করার সময় অথবা করার পরে আপনি ভাবলেন যে এই কোম্পানি থেকে আমি যা পাচ্ছি আমার আমি যা দিয়েছি তার কয়েক গুণ পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যা দিয়েছি তার যদি ধরেন 5 গুণ আপনি বেনিফিট পান, আপনি কিন্তু যা দিয়েছেন তার 3 গুণ আপনি রিস্ক নেবেন, গ্যারান্টি দিবেন, তাই না, কিংবা এরকম প্রসপেক্ট যদি দেখেন যে সমস্ত বিজনেস এইরকম কিন্তু হয়, সেই ক্ষেত্রে এই গ্যারান্টি গুলো দেয়। সেটা আমি জাস্ট শ্যাডো এক্সাম্পল দিয়েছি ব্যাংকে দিয়ে, নট লাইক যে মানে জাস্ট ইমাজিনারি এক্সাম্পল, মানে এরকম। আর একটা জিনিস যে আমি এটা আগে থেকে কিভাবে এই কোম্পানি যে মানে ফিউচারে তো ভালো করবে বা এত মানে খারাপ হইতে পারে সেটার প্রি প্ল্যান আমি এই টাইমে বসে কিভাবে, হ্যাঁ প্রি প্ল্যান তো অবশ্যই হবে, আমরা যেহেতু বিজনেস পিপল, একটা বিজনেস ফোরকাস্ট হয় না, আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করি, ইনভেস্টমেন্ট ডিসিশন নেই, ফোরকাস্টিং নেই, যখন বিজনেসম্যানরা বিজনেস করতে যায় দেখবেন ডিফিজিবিলিটি স্টাডি করে, ইনভেস্টমেন্ট প্ল্যান করে, ইনভেস্টমেন্ট ডিসিশন আসে কয়েক বছর, 5 ইয়ার্স প্ল্যান করে, 10 ইয়ার্স প্ল্যান করে, আমি যদি আজকে 10 টাকা ইনভেস্ট করি আফটার 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স আমার কি পরিমাণ বেনিফিট আসবে, এটা কিন্তু ফোরকাস্ট করেই ইনভেস্টমেন্টে যায়। মিন্স আপনার টাকা আছে এর মানে এই নয় যে আপনি হুট করে টাকাটা এক জায়গায় ঢেলে দিবেন, আপনি কিন্তু বিজনেস ফোরকাস্টটা করে দেন, আপনি মনে করেন যে ইনভেস্টমেন্টে যাবে, একটা অ্যাসাম্পশনের ভিত্তিতে হচ্ছে আমি এত বড় একটা রিস্ক নিতে পারি যে আমি লায়াবিলিটি গ্যারান্টি নিয়ে নিচ্ছি, নেবে না কেন, নিতেই পারে, কারণ ওর তো কোম্পানি তো ওর, ওটা বুঝতে পেরেছেন, কোম্পানি তো আমাদের নিজেদের, তাই না, তো নিতেই পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে আসেন তাহলে আনলিমিটেড কোম্পানি, এন্ড আনলিমিটেড কোম্পানি ইজ অন ইন হুইচ দ্য মেম্বার্স লায়াবিলিটি ইজ আনলিমিটেড, দাস ইন সাচ কোম্পানিজ দ্য মেম্বার্স রিমেইন পার্সোনালি লায়াবল for the payment of all liability of the company. For example, in the event of the winding up of the company, if the asset of the company becomes insufficient to pay the liability,
personal property of the members will be utilized to meet up the company's liability. It is an unlimited company. ঠিক আছে অর্থাৎ যার অ্যাসেটটা লায়াবিলিটির চেয়ে অনেক কম সেই ক্ষেত্রে ওই বাকি লায়াবিলিটিকে আর পেমেন্ট করার জন্য পার্সোনাল প্রপার্টিও অনেক সময় সেল অফ করে দিয়ে এই লায়াবিলিটিটা পরিশোধ করতে হবে, এগুলো বলা হয় আনলিমিটেড। বাংলাদেশে কি এরকম কোম্পানি আছে? ইনস্টাগ্রাম আমি বলতে পারবো না, এটা হয়তো আছে, যেমন ধর এটা হয়তো এই অডিট ফার্ম গুলো বলতে পারবে যারা ধরেন ওয়েডিং অফে কাজ করে, হ্যাঁ রিজার্ভেশনের কাজ করে, মার্জার অ্যাকুইজিশনের কাজ করে, যারা ওই সমস্ত ফার্মের রেকর্ডে দিয়ে একটা থাকতে পারে, কারণ মার্জার অ্যাকুইজিশন রিজার্ভেশন ওয়েডিং অফে করতে পারে, তাই না? ওকে, তাহলে আমরা যদি এখন যাই এটার হেডিংটা একটু চেঞ্জ হবে, এটার হেডিংটা আসলে difference between limited by কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। আমরা বোধ হয় ডেফিনেশন থেকে লিমিটেড বাই গ্যারান্টি, লিমিটেড বাই শেয়ার কথাটা অলরেডি বুঝে ফেলেছি। আমরা যদি সাবজেক্ট ম্যাটারে যাই, একটা হলো ডেফিনেশন, এটা আমরা না পড়ি। আমরা তারপরে যদি চাই মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম স্টেটস দ্যাট দ্য মেম্বার শ্যাল বি লিমিটেড লাইবিলিটি টু দ্য এক্সটেন্ট অফ দ্য অ্যামাউন্ট দ্যাট দে হ্যাভ দ্য গ্যারান্টেড টু পে টু দ্য কোম্পানি অ্যাট দ্য টাইম অফ দ্য, অর্থাৎ গ্যারান্টির ক্ষেত্রে ওই যে যতটুকু ধরেন সে শেয়ার প্রাইস ততটুকুর বাইরেও যে সে অতিরিক্ত পেমেন্ট করবে ইন্ডিং আপের সময়, এটাও মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে বলা থাকতে হবে। আর কোম্পানি লিমিটেড বাই শেয়ারের ক্ষেত্রে কি বলছে, মেমোরেন্ডাম স্টেট দ্যাট দ্য মেম্বার শ্যাল হ্যাভ দ্য লিমিটেড লায়াবিলিটি টু দ্য এক্সটেন্ট অফ দ্য শেয়ার বাই দেন, অর্থাৎ শেয়ারের বাইরে সে পেমেন্ট করবে না, যতটুকু শেয়ারের মূল্য আছে ঠিক ততটুকু সে পেমেন্ট করবে, এটা মেমোরেন্ডামে বলা থাকে। শেয়ার ক্যাপিটাল, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল থাকতেও পারে নাও পারে, বাট কোম্পানি লিমিটেড বাই শেয়ারের ক্ষেত্রে অবশ্যই শেয়ার ক্যাপিটাল থাকতে হবে, অর্থাৎ লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে শেয়ার ক্যাপিটাল থাকতেও পারে নাও পারে, কোম্পানি লিমিটেড বাই শেয়ারের ক্ষেত্রে অবশ্যই শেয়ার থাকতে হবে। তারপরে কি আছে, শেয়ার হোল্ডার, no share, hence there is no shareholder, instead of a company will be member, যদি কোনো শেয়ার ক্যাপিটাল না থাকে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনো শেয়ার হোল্ডার থাকবে না, তারা কোম্পানির মেম্বার হিসেবে থাকবে। আর যদি শেয়ার কোম্পানি লিমিটেড বাই শেয়ারের ক্ষেত্রে যেহেতু শেয়ার ক্যাপিটাল আছে সেহেতু শেয়ার হোল্ডার থাকবে। এক্সাম্পল অফ এ কোম্পানি, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি আর নন প্রফিটেবল অর্গানাইজেশন, দে আর স্পেশালি ডিজাইন ফর চ্যারিটেবল পারপাস। নর্মালি কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টিটা হয় হলো চ্যারিটেবল পারপাসের ক্ষেত্রে, এনজিও ডোনেশন ডোনেশনের ক্ষেত্রে, আর কোম্পানি লিমিটেড বাই শেয়ার এটা প্রফিট মেকিং অর্গানাইজেশন। অর্থাৎ এই ছিল হলো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। আর ওকে, এটা ছিল হলো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির মধ্যে পার্থক্য। বলেন কোনো কিছু জানার আছে কিনা? স্যার মেমোরেন্ডামের বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলেন আমাকে একটু।
আচ্ছা আপনি একটু ধরেন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দুইটা কি জিনিস মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনটা কি জিনিস আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা কি জিনিস যদিও আমরা এটা পড়ব হ্যাঁ তারপরে বলি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এটা আসলে হলো ধরেন কোম্পানির এক্সটার্নাল রুলস অ্যান্ড রেগুলেশন মানে আমি যদি এইভাবে আপনাকে বলি দ্য মেমোরেন্ডাম শোজ দ্য রেইনস অফ দ্য এন্টারপ্রাইজ দ্য মেমোরেন্ডাম ইজ দ্য ফাউন্ডেশন অন হুইচ দ্য কি বলছে সুপার স্ট্রাকচার অফ দ্য কোম্পানি হ্যাজ বিন বিল্ট আপ মানে অর্থাৎ একটা কোম্পানির ফুল ফরমেশন ইন কমপ্লাইড উইথ এক্সটার্নাল রুলস রেগুলেশন কোম্পানিজ অ্যাক্ট 1994 সিকিউরিটিজ and exchange commission ordinance 1969 অনুসারে এই যে এক্সটার্নাল রুলস রেগুলেশন অনুসারে কোম্পানি গঠন করা এটাই হলো মেমোরেন্ডাম অর্থাৎ একটা কোম্পানির মেমোরেন্ডামে আপনার কি কি থাকতে হবে এক্সটার্নাল রুলস রেগুলেশন থাকতে হবে কোম্পানির শেয়ার হোল্ডাররা কারা থাকবে শেয়ার হোল্ডারদের কতগুলো শেয়ার মিনিমাম হোল্ড করতে হবে কোম্পানির শেয়ার প্রাইস কত হবে নমিনাল ভ্যালু কত হবে এভরিথিং এইগুলাই হলো আমরা যখন কোম্পানি রেজিস্টার করব বা হচ্ছে আমাদের কোম্পানি যখন তার অপারেশন স্টার্ট করবে তখন কি রুলস এন্ড রেগুলেশনে কি এটা লেখা থাকবে যে এটা লিমিটেড বাই গ্যারান্টি অর লিমিটেড বাই শেয়ার এই টাইপস এর কিছু কি এটা আমাদের উল্লেখ করে দিতে হবে মেমোরেন্ডামে এটা উল্লেখ করে দিতে হবে আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন হয় কি কোম্পানি ইটসেলফ কিন্তু রেজিস্ট্রেশন হয় না রেজিস্ট্রেশন হয় দুইটা ডকুমেন্ট একটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ আমাদের বলি না ইনকর্পোরেশন নিবন্ধন কোম্পানি নিবন্ধন বলতে আসলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আসলে নিবন্ধন হয় হলে দুইটা শব্দ করবে ওকে স্যার দেন আসেন আমি এর আগে বলছিলাম হোল্ডিং কোম্পানি কি জিনিস হোয়েন এ কোম্পানি রিকোয়ার্স হোয়েন এ কোম্পানি অ্যাকোয়ার্স কন্ট্রোলিং ইন্টারেস্ট অফ দ্য অ্যাফেয়ার্স অফ অ্যানাদার কোম্পানি or companies, it is known as a holding company. Holding company of such controlling interest should take all or one of the following. Holding company কি করে যখন অন্য কোনো company holding company হয় তখন কি করে তাই এই controlling interest গুলো গ্রহণ করে control এ রাখে কি কি its asset may consist in whole or in parts of share in another company কি করে ওই হোল্ডিং কোম্পানির যে অ্যাসেট পুরোটা অথবা পার্ট অফ দ্য শেয়ার অন্য কোম্পানির কাছ থেকে নিয়ে নেয় সাস শেয়ার অর আদার ইন্টারেস্ট মে বি হেল্ড আইদার ডিরেক্টলি অর থ্রু ইটস নমিনি হোল্ডিং কোম্পানি সেটা নিজে কন্ট্রোল করে হোল্ডিং কোম্পানি এটা নিজে কন্ট্রোল করে অথবা তার কোনো নমিনি দ্বারা এটাকে কন্ট্রোল করায় মানে এজেন্ট দ্বারা কন্ট্রোল করায় তারপরে কি হবে সাস ইন্টারেস্ট শুড বি in the form of holding more than 50% of share or voting rights in what of other company ki hoy such interest should be in the form of holding more than 50% of holding company jodi onno company holding company hote chay subsidiary company shei kete mane holding korte hobe 50% share othoba voting power thakte hobe 50% share তারপরে কি বলছে সাস ভোটিং পাওয়ার গিভস দ্য পাওয়ার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি টু অ্যাপয়েন্ট দ্য মেজরিটি অফ দ্য ডিরেক্টরস এই ক্ষেত্রে এই ভোটিং পাওয়ারটা কি করে ইনফ্লুয়েন্স করে কিছুর ক্ষেত্রে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ওই সাবসিডিয়ারি কোম্পানির যে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে এটা হোল্ডিং কোম্পানির ভোটিং পাওয়ারের মাধ্যমে এই ছিল হলো হোল্ডিং কোম্পানি অর্থাৎ হোল্ডিং কোম্পানি কি জিনিস হোল্ডিং কোম্পানি কিভাবে হোল্ডিং কোম্পানি হয় সেটাই এখানে বলছে তোমার কোশ্চেন থাকতে বলে ওকে দেন আমরা যাবো সাবসিডিয়ারি কোম্পানি আমরা যদি বলি দ্য সিচুয়েশন অফ এ সাবসিডিয়ারি কোম্পানি ক্যান বি
আসলে এটা যদি আমরা এখানে এটা এইভাবে না বলে যদি আমি ডিরেক্ট বলি দা কোম্পানি হুইজ কন্ট্রোল বাই অ্যানাদার কোম্পানি মে উই কল দা সাবসিডিয়ারি কোম্পানি লাইক যার ভোটিং পাওয়ার যার ধরেন শেয়ার হোল্ডিং কন্ট্রোলিং অফ ইন্টারেস্ট যার ধরেন কি বলে কনসিস্টিং অফ number of share is controlled by another company is called subsidiary অর্থাৎ যে কোম্পানির ভোটিং পাওয়ার বলেন 51% ভোটিং পাওয়ার 51% number of share 51% controlling interest is held by another company or its nominee is called subsidiary company the situation of a subsidiary company can be located in subsection 2-3-4 of companies of section 2 of Companies Act 1994 to sum up the company more than 51% of the 51% of whose issued share capital or voting power is held by another company or majority of whose director can be appointed by another company is called a subsidiary company it may be public limited or private limited okay স্যার একটা জিনিস বলার ছিল প্লিজ স্যার হোল্ডিং কোম্পানি হইতে হইলে মোর দ্যান 15% শেয়ারের রাইটস থাকতে হবে হ্যাঁ তো এখন সেই ক্ষেত্রে আমার যদি সাবসিডিয়ারি কোম্পানিটা যদি অন্য একটা কোম্পানির ইনভেস্ট করে মানে সাবসিডিয়ারি কোম্পানিটা অন্য একটা কোম্পানির সাথে ইনভেস্ট করতেছে সেই ক্ষেত্রে যখন হোল্ডিং কোম্পানি তাকে হোল্ড করতেছে তখন কি সেই যে আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করছে সেই পার্সেন্টেজও কি সে নেবে না এটা হলো যখন ধরেন যে সাবসিডিয়ারি কোম্পানি অন্য একটা কোম্পানিকে কোম্পানিতে ইনভেস্ট করছে তাই না দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট এখন আসেন ওই সাবসিডিয়ারি কোম্পানির ধরেন নাম্বার অফ ইকুইটি শেয়ার ধরেন 1,00,000 আছে হ্যাঁ এখন 1,00,000 ইকুইটি শেয়ার অবশ্যই ইকুইটি নাম্বার অফ শেয়ার ডিভাইড করা আছে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু কত ধরেন একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল আছে হলো 1,00,000 টাকা তাই না জি অথরাইজ ক্যাপিটাল আছে ধরেন 10 কোটি টাকা 1,00,000 টাকা পেইড আপ ক্যাপিটাল বলা হয়েছে যে এই যে 1,00,000 টাকা যে ইকুইটি পেইড আপ ক্যাপিটালের এগেইনস্ট 1,00,000 টাকা 1,00,000 ইকুইটি শেয়ার আছে এই 1,00,000 ইকুইটি শেয়ারের 51,000 শেয়ার ধরেন যে কোম্পানি হোল্ড করবে সেটা হবে হোল্ডিং আর যারটা হোল্ড করবে সে হবে সাবসিডিয়ারি এখন আসেন যারটা হোল্ড করলো সেই সাবসিডিয়ারি যদি অন্য কোম্পানিতে ইনভেস্ট করে থাকে সেটা হলো ইনভেস্টমেন্টের ইস্যু সেটা তো মনে করেন যে ওই কোম্পানি যদি ইকুইটিতে ইনভেস্ট করে তাহলে নাম্বার অফ ইকুইটি শেয়ার বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমার নাম্বার অফ ইকুইটি শেয়ার 51% হতে হবে হোল্ড করার জন্য যেভাবেই হোক যে হোল্ডিং কোম্পানি যে সাবসিডিয়ারি কোম্পানি 51% শেয়ার নেবে টোটাল ইকুইটি শেয়ারের 51% নিতে হবে নট অ্যাসেট ঠিক আছে বুঝতে পেরেছি নাজনীন তার মানে হচ্ছে অ্যাসেটের অ্যাসেটের পোরশনটা সে পাবে না সে শুধু ইকুইটির পোরশনটা পাবে অ্যাসেট মানে ইকুইটি নাও মানেই তো সবকিছু নিয়ে নিল তাই না আমার তো আসলে আমরা ইনভেস্ট বলতে কি বুঝাই ইকুইটি ইনভেস্টমেন্ট ঠিক আছে অর্থাৎ যখন আপনি ধরেন 51% আমি হোল্ডিং কোম্পানি হ্যাঁ জি স্যার বলুন বলুন স্যার সেক্ষেত্রে এখন সেই ক্ষেত্রে কি আমি তার ওই পোরশনে যাইতে পারবো কিনা মানে সে যেখানে ইনভেস্ট করছে ওই ওইটার ডিভিডেন্ড বা ওইটার কোন ইনকাম আমার মানে আমি পাবো কিনা বা ওটার উপর আমার কতটুকু রাইট আছে ডেফিনেটলি পাবেন কিভাবে পাবেন আমি আপনাকে তার বুঝাই ধরেন আপনি ধরেন একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন অ্যাজ এ হোল্ডিং কোম্পানি যে সাবসিডিয়ারি কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সে ধরেন অন্য একটা জায়গায় ইনভেস্ট করছে কেন ইনভেস্ট করছে সেখান থেকে সে বেনিফিট পাবে তাই না এখন আসে আমরা একটা আরওই বলি আরওই শব্দটার নাম শুনছেন আরওই শর্টকাট বলে রিটার্ন অন ইকুইটি হ্যাঁ এখন আসেন ওই কোম্পানি ধরেন যেখানে ইনভেস্ট করছে
সেইখান থেকে ধরেন 10 লাখ টাকা লাভ পাইছে, তাই না? পাইছে নাকি? এই 10 লাখ টাকা যখন লাভ পাইছে তখন তার পার শেয়ারে রিটার্ন অন ইকুইটি কত? আর ওই আমরা ক্যালকুলেশন করি রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি মানে কি? পার ইকুইটি শেয়ারে সে কত টাকা রিটার্ন পাইছে সেটা আমি পেলাম। পাওয়ার পরে এই যে হোল্ডিং কোম্পানি, তাহলে কতগুলো ইকুইটি শেয়ার সে হোল্ড করছে সেই অনুযায়ী এখান থেকে তো সে লাভ নিবেই, সে নিবে না? অবশ্যই নিবে। ক্যাপিটাল আমি তখন নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে প্রতি ইকুইটি শেয়ারে কত টাকা লাভ হচ্ছে, তাহলে আমি ইকুইটি শেয়ারে প্রত্যেক শেয়ারে কয় টাকা লাভ হইলো সেটা বের আসলো। যখন দেখবে যে হোল্ডিং কোম্পানি দেখবে যে আমি 80% কিংবা 51% যাই বলি না কেন, আমি তো এই 51% শেয়ারের যে প্রপোর্শনেট লাভ আমি তো নিবই, কিন্তু দিতে বাধ্য। এতো লাভ তো সহজ জিনিস, ওর তো মেম্বার ডিরেক্টর আর এমপ্লয়ি সব তো হোল্ডিং কোম্পানি কন্ট্রোল করে তখন, বুঝলেন না? জি স্যার, হোল্ডিং কোম্পানি সেটাই জানার ছিল যে হোল্ডিং কোম্পানি যখন টোটাল ব্যাপারটা কন্ট্রোল করতেছে সেখানে থার্ড পার্টি যদি কেউ থাকে তাহলে সে না ওনার কিছু নাই। ঠিক আছে ভাইয়া? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, নেক্সট আসেন। নেক্সট এটা আপনাদের মতো করে পড়ে নিতে পারেন, গ্রুপ অফ কোম্পানিজ। গ্রুপ অফ কোম্পানি আমরা তো এমনি অনেক শুনি শব্দটা, তাই না? সচরাচর অনেক শুনি না গ্রুপ অফ কোম্পানিজ। কেন গ্রুপ অফ কোম্পানিজ বলি? যখন কোনো মাদার কোম্পানির আন্ডারে অনেকগুলো ছোট 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 কোম্পানি একত্রে কাজ করে এটাকে বলা হয় গ্রুপ অফ কোম্পানি। ঠিক আছে, এই গ্রুপ অফ কোম্পানি এটা স্যার মার্জ হয়ে কি গ্রুপ অফ কোম্পানি হতে পারে? একত্রীভূত হয় একটা কোম্পানি, দুটো আর থ্রি কোম্পানি একত্রীভূত হয় মার্জ হয়, এটা বলে মার্জার। আপনি যেমন ধরেন স্কোয়ার, স্কোয়ার হলে গ্রুপ অফ কোম্পানি। কেন স্কোয়ার? ধরেন স্কোয়ার লিড কোম্পানি, ধরেন স্কোয়ার ফার্মা কিংবা স্কোয়ার কনজিউমার। হ্যাঁ, এর আন্ডারে এরা কি করছে? এরা হলো মাদার কোম্পানি। এরা কি করছে? এর আন্ডারে ধরেন টেক্সটাইল আছে, স্পিনিং আছে, নিটিং আছে, ডাইং আছে, আলাদা আলাদা ছোট ছোট নামে কোম্পানির নামে আলাদা আলাদা রেজিস্ট্রেশন হয়েছে আরজিসির কাছ থেকে। বাট এদের মাদার কোম্পানি কি বলা হয়েছে যে এর আন্ডারে, ঠিক আছে, ওই কোম্পানির গ্রুপের নামে ব্যানার নিচ্ছে, নিয়ে এটাকে গ্রুপ অফ কোম্পানি। এটা ছিল গ্রুপ অফ কোম্পানি। এটা পরীক্ষায় আসবে এরকম না, জাস্ট আপনাদের ফান্ডামেন্টাল নলেজের জন্য এটা জানা, একটু জেনে রাখবেন। আমরা একটু নেক্সট বলেন প্লিজ, নাজিম কিছু বলার আছে ভাই? না থাকলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার কর, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতেছেন না, আমাদের ফান্ডামেন্টালি জানার জন্য জেনে রাখি। এটা পরীক্ষায় আসতে হবে, নট লাইক দ্যাট। তো যদি এটা এটা যদি ওকে হয় তাহলে আমি একটু নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডের এইগুলো মানে নেক্সট ক্লাসের লেকচারের স্লাইডগুলো গ্রুপ অফ কোম্পানিতে। হ্যাঁ প্লিজ স্যার, গ্রুপ অফ কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর পজিশনে কারা থাকবে? কোন মানে সে হোল্ডিং যারা পুরোটা হোল্ডিং করবে তারা থাকবে? স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর কথাই বলি, স্কয়ারের কথাই বলি, সেখানে মানে স্কয়ার হোল্ডিং সাবসিডিয়ারি কিছু নাই ভাই, মাদার কোম্পানি যারা তারাই, তাদের মতো করে তারাই অ্যাপয়েন্ট করতে পারে, এমপ্লয়ি বলেন, ডিরেক্টর বলেন, ম্যানেজিং ডিরেক্টর বলেন, তারাই অ্যাপয়েন্ট করতে পারে। মেজরিটি অফ দ্য ডিরেক্টর অর ওয়ান অফ দ্য বডি অফ দ্য কনস্টিটিউট, মেজরিটি অফ দ্য ডিরেক্টর তারাই অ্যাপয়েন্ট করে। তারপরে মানে যত মানে এটা আসলে হোল্ডিং না, বাট এটা ধরেন মাদার কোম্পানি। যেমন ধরেন আমি যদি হোল্ডিং কোম্পানির মধ্যে কি বেসিক কোনো ডিফারেন্স আছে? অবশ্যই, হোল্ডিং কোম্পানিতে ধরেন মালিকানা দুইজন, এটা ইন্টারেস্ট থাকে দুই পক্ষে,
আর এখানে ইন্টারেস্ট থাকে এক পক্ষে, বুঝলেন নাই? হোল্ডিং কোম্পানিতে সাবসিডিয়ারি যারা থাকে এদেরকে বলা মাইনরিটি, মাইনরিটিদের মাইনরিটি ইন্টারেস্ট আছে। আর গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে কোনো মাইনরিটি নাই, গ্রুপ অফ কোম্পানি তো ওরাই, ঠিক আছে? মানে ওখানে কমন শেয়ার হোল্ডার বা কমন ডিরেক্টর যারা আছে মানে গ্রুপ অফ কোম্পানিতে, ওভাবে যারা কমন ডিরেক্টর থাকবে তারাই তো গ্রুপ অফ কোম্পানির এটা। হ্যাঁ, অন্যান্য কনসার্নে তারাই ম্যানেজিং ডিরেক্টর, তারাই ডিরেক্টর, তারাই ধরেন প্রিন্সিপাল অফিসার, এরাই। এখানে তো হোল্ডিং সাবসিডিয়ারি কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? স্যার স্যার একটা কথা জানার ছিল। বলেন লেখকা। স্যার, যে গ্রুপ অফ কোম্পানির মধ্যে আপনি বললেন যে সবগুলি যে আন্ডারে সমস্ত কোম্পানি থাকবে সেলফ মানে সেলফ মোটিভেটেড এবং সেলফ রেগুলেটেড, যদি তাই হয় তাহলে স্যার এগুলোকে আমি কি সিস্টেম কনসার্ন বলবো? তাই তো বলি আমরা, সিস্টেম কনসার্ন বলি না। কতগুলো কনসার্ন আছে আপনার বলতে পারেন? আমরা নরমালি কি বলি গ্রুপ অফ কোম্পানি বলে, ও আপনার কনসার্ন কতগুলো, সিস্টেম কনসার্ন এটা অমুক কোম্পানি সিস্টেম কনসার্ন বলে। হ্যাঁ, আমরা সিস্টার কনসার্ন ব্রাদার কনসার্ন বলি না, কিন্তু সিস্টার কনসার্ন বলি। মাদার কোম্পানি আছে, ফাদার কোম্পানি নাই কেন? এটা বোধহয় ব্রিটিশ করে দিলেন ভাইয়া। হ্যাঁ, এটা বোধহয় কি হয়েছে জানেন, মাদার ইজ দা এফেক্ট, কি বলবো, সোর্স অফ এফেকশন, সোর্স অফ লাভ, এই জন্য বলা হয়। সন্তান মানে একটা গ্রুপের আন্ডারে যখন ছোট ছোট কনসার্ন থাকে এগুলাকে মনে করেন যে কি বলবো এটাকে, লালন পালন করা, অ্যাফেকশন দিয়ে বড় করা, মায়েরা যেরকম তার সন্তানদের করে, ঠিক গ্রুপের ক্ষেত্রে ছোট ছোট কোম্পানিগুলোকে এভাবেই করে। এই জন্য বোধহয় মাদার কোম্পানি বলতেছে, আর সিস্টার বলতেছে এই জন্যই, ভাইদের চেয়ে বোধহয় সিস্টাররা বোধহয় ব্রাদারের চেয়ে সিস্টাররা বোধহয় বেশি মানে অন্যদের প্রতি, ছোটদের প্রতি অ্যাফেকশন বেশি, মানে অ্যাফেকশন নিয়ে চলে ধরেন ওদেরকে লালন পালন করা, কেয়ারিং আর কি, টেক কেয়ারিং যেটা, এই জন্য বোধহয় সিস্টার অথবা মাদার বলি। এটা তো ব্রিটিশরা বলে গেছে, এই জন্য আমরা শব্দটা বেশি বেশি বলি। ওকে, ইফ ইউ হ্যাভ নো কোয়েরি অন দিস সেশন, আইল মুভ ফরওয়ার্ড নেক্সট সেশন। ওকে, যাব নেক্সট লেকচারে। জি স্যার। গুড, ভেরি মাচ রেসপন্সিভ অ্যান্ড আই লাভ ইট। এটা উচিত, এটা মানে অনেক কিছুই শেয়ারিং আসা উচিত, আসলে নিজেরা অনেক ক্লিয়ার হবেন, অনেক সবার জন্য। হয়তো একজন কোশ্চেন করছেন তাতে সমস্যা নাই, দুইজন কোশ্চেন করছেন তাতে সমস্যা নাই, আমার মনে হয় সবাই এটাতে একটু হলেও শার্কিং হচ্ছেন, তাই না? দেখো এটা ভালো ইস্যু। ওকে, নেক্সট আসেন স্যার। ইয়েস স্যার, আমাদের যে সিনেপসিস গুলো যে দিচ্ছেন এগুলোর মানে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করতেছেন ওগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে আমাদেরকে যদি শেষে একটু ক্লাসের শেষে যদি একটু আলোচনা করে দিতেন। হ্যাঁ, আমি আপনাকে আমি তো বলছি প্রথমেই, আমি আপনাদেরকে ট্যাগ করায় দিব, কেস গুলো ট্যাগ করায় দিব, কোন কোশ্চেনটা কিভাবে আসতে পারে নরমালি। ও, আর একটা জিনিস, আমি কিন্তু ধরেন একটা করে অনলাইন এক্সাম নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার। একটা করে অনলাইন এক্সাম নেই, অনলাইন এক্সামটা আমার হয়নি এমসিকিউ টাইপ এক্সাম। এই এক্সামে পার্টিসিপেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ লিস্ট অফ মার্কস যেটা, এটা আমি আবার ক্যাম্পাসে পাঠিয়ে দিই, ক্যাম্পাসে এখন তো ক্যাম্পাস আইসিবি ভবনে আলিম সাহেবকে পাঠিয়ে দিই। হ্যাঁ, এটা হলো আমাদের একটা মানে ওই যখন অ্যাপয়েন্টমেন্ট হয় আমাদের প্রত্যেকটা সেশন আলাদা আলাদা, ওইখানে আমাদের কন্ডিশনই বলা থাকে, ঠিক আছে? এটা আমাদেরকে দিতে হবে, এবং অন দ্য বেসিস অফ দিস হয়তো আপনাদের একটা এখন কি পাস সার্টিফিকেট নিতে হয় আপনাদের পরীক্ষার জন্য? স্যার লাগবে মেবি মনে হচ্ছে। ও, আপনারা তো জানেন না, কারণ আপনারা নতুন ক্লাস নিচ্ছে করছেন, তাই না? জি স্যার। না, আমি যতটুকু জানি ক্লাস সার্টিফিকেটের অপশনটা বোধ হয় সামনে রাখবে না, কোন একটা ট্র্যাকিং সিস্টেম রাখবে, যে ট্র্যাকিং সিস্টেমটা এরকম, যেমন ধরেন যে আপনি পরীক্ষার জন্য এলিজিবল কিনা, মিনস আপনি প্রপারলি কোচিং ক্লাসে অ্যাটেন্ড করছেন কিনা, এটা অন্য কোনো ইন্ডিকেটর দিয়ে আপনাকে নোটিফিকেশন দিয়ে, ঠিক আছে? এরকম কিছু।
অর্থাৎ আপনি আমরা যেরকম এখন যেরকম প্রত্যেকটা স্টুডেন্টকে ক্লাস অ্যাটেন্ডেন্স এর সার্টিফিকেট নিতে হয়, এই পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, এটা হয়তো নেক্সট টাইম না, এরকম কিছু একটা প্রিপারেশনে আছে। ওকে ওকে আমরা নেক্সট যাই। এই স্লাইডটা, এইটা প্রিভিলেজ অর অ্যাডভান্টেজেস অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা থ্রি টাইমস আসছে। ওকে, প্রিভিলেজ অর অ্যাডভান্টেজেস অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি কি কি অ্যাডভান্টেজ আছে, এটা থ্রি টাইমস আসছে পরীক্ষায়। এইটা শুধু পরীক্ষার জন্য না, এটা অবশ্যই ভালো করে পড়বেন, বুঝে পড়বেন, কেন পড়বেন। এখান থেকে আপনার একটা কেস হতে পারে, কিরকম কেস, ধরেন একটা হিস্ট্রি দিল যেখানে একটা কোম্পানির ধরেন ডিটেইলস বললো, একটা কোম্পানি তার মেম্বার সংখ্যা এই, সে আরজেসিতে সে প্রসপেক্টাস ইস্যু করছে কি করে না এটা বলতে পারে, সে বলতে পারে তার নাম্বার অফ ডিরেক্টর এই, তার স্ট্যাটিউটরি মিটিং, মানে পাজল করে দিল আপনাকে। হ্যাঁ, সে কমপ্লাই করে না, সে ধরেন কোনোভাবেই সে ওই কি বলে আরজেসিতে রিটার্ন ফাইল করে না, তার যারা ডিরেক্টর আছে কোয়ালিফিকেশন শেয়ার হোল্ড করে না, হ্যাঁ এরকম কিছু বলে দিল, প্যারালি বলে দিল যে এর মধ্যে আর একটা কোম্পানি আছে যে কিনা এই এরিয়া করে, এবং আপনাকে ডিফাইন করে দিতে বললো এরকম কেস দিয়ে যে এটা কি ধরনের কোম্পানি, প্লিজ ক্লারিফাই ইউর, প্লিজ গিভ ইউর ওপিনিয়ন, হোয়াট টাইপ অফ কোম্পানি ইজ দিস, অ্যান্ড গিভ ইউর কি বলে এটাকে লিগাল রেফারেন্সেস অফ দ্য লিগ্যালিটি, মানে আপনার কোম্পানিস অ্যাক্ট 1994 এর হয়তো লিগাল অ্যাসপেক্ট এটা আপনাকে বলা লাগতে পারে, ঠিক আছে, এরকম আসতে পারে। আর একটা কি আসতে পারে, যেমন ধরেন অনেকগুলো মেম্বার মিলে একবার সিদ্ধান্ত, মেম্বার মানে কি অনেকগুলো ফ্রেন্ড মিলে চিন্তা করলো একটা কোম্পানি গঠন করবে, এখন অনেকগুলো ফ্রেন্ড কতগুলা, এটা তো এখানে ধরেন আমরা কিভাবে বুঝবো যে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে হলে কতগুলো মেম্বার লাগে, পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে কতগুলো মেম্বার লাগে। হ্যাঁ, এই জিনিসগুলো ধরেন বলে বললো যে তারা একটা কোম্পানি গঠন করতে চায়, তাদের শেয়ার এইভাবে সাজাতে চায়, তাদের ধরেন ব্যবসা শুরু করবে, তাদের ডিরেক্টর এইভাবে হবে, তাদের ম্যানেজিং ডিরেক্টর এইভাবে হবে, তারপরে বলবে আর দে এলিজিবল টু ফর্ম এ কোম্পানি, ইফ দে আর এলিজিবল হোয়াট টাইপ অফ কোম্পানি দে মে ওপেন, বা হোয়াট টাইপ অফ কোম্পানি দে মে ফর্ম, মানে এরকম বলতে পারে। অর্থাৎ আপনাকে বেসিকটা, আদ্যপান্তটা, মিন্স প্রাইভেট পাবলিক সুবিধা অসুবিধা মেম্বার, হ্যাঁ সাইট ডিসাইড সব কিছু যদি আপনার ধরেন বেসিকে থাকে, তাহলে আপনার কেসটাকে আপনি ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে, আপনি সেভাবে আনসারও করতে পারবেন। তো এখন আসেন, এটা হলো প্রিভিলেজ অফ আওয়ার অ্যাডভান্টেজেস অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। There are a number of privileges and exemptions of a private limited company by the Companies Act 1994 is stated. কি কি privilege আছে? Number one, number of a member. Private limited company এর ক্ষেত্রে minimum কয়জন member লাগে? দুইজন স্যার। দুইজন আর সর্বোচ্চ 20 জন। নাম্বার অফ এ মেম্বার্স অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন না, সর্বোচ্চ 50 জন। আমরা যে বলছি যে ধরেন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ম্যাক্স 20 জন, এইটা ধরেন কোম্পানি অ্যাক্ট 1994 অ্যামেন্ডেড 2020, তাই না? এটা আমাকে বললেন বোধ হয় জুনায়েদ নাকি? আচ্ছা জুনায়েদ, আপনার কাছে রেফারেন্সটা আছে? জুনায়েদ ভাই একটু ক্লিয়ার করে বললে ভালো হয়।
নতুন নিয়ম অনুযায়ী সংসদে পাশ হয়েছে, এখন একজনও কোম্পানি খুলতে পারবে, আগে যেটা ছিল দুইজন, অ্যাটলিস্ট দুইজন, বর্তমানে একজন হলেও কোম্পানি খুলতে পারবে। ও গ্রেট, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন সে মিনিমাম নট ম্যাক্স। রাইট স্যার, রাইট। তাহলে ওই এক, তাহলে এক মালিকানাটা থেকে ওটা কোম্পানি খুলতে পারবে এরকম একটাই হয়েছে আর কি। মেবি এখানে একটা ক্যাপিটালের ব্যাপার আছে স্যার। বলেন বলেন। মিনিমাম স্যার, মিনিমাম একজন। স্যার এগুলো এর নামও চেঞ্জ হয়েছে, যেমন ওপিসি, পিএলসি এভাবে নামটা চেঞ্জ হয়েছে স্যার 2020-তে। তো পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি, আবার ওইটা দেখাস 1% ওপিসি। না না, এটা আমরা বলতে চাইছি এরকম কোম্পানির শেষে যখন বলি যে এমএমপিএলসি লিমিটেড, এমএমপিএলসি মানে এমএম পাবলিক লিমিটেড কোম্পানি, তাই না? এরকমই তো, তাই না? আর ওপিসি, ওপিসি মানে অপারেট কি? না স্যার, 1% কোম্পানি, 1% কোম্পানি ওপিসি। বাট আমরা বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট। Private is not a proprietorship, not OPC, not PLC, right? এরকমই তো নাকি? জি স্যার, জি স্যার। এখন আবার লিমিটেড কথাটা লিখতে পারবে না, কথা লেখা আছে অবশ্য, এই জন্য PLC মনে হয় এই তিনটা ফর্মে আছে, তো PLC, OPC আর ওইটা আবার আলাদা করে লেখা আছে আর কি। আনোয়ার ভাই, গুড, আপনার এটা, আপনার কাছে কি রেফারেন্সটা আছে? আমি ওর কাছে চেয়েছিলাম, আমি, ও আমাকে দিতে পারে নাই। আমিও বেশ পত্রিকাতে আমি দেখেছিলাম, বুঝছেন, এবং সাথে সাথে আমি বোধহয় গেছিলাম, পত্রিকাতে আমি পাইনি। একটু জাস্ট হোল্ড করবেন, এটা পুরো আমার কাছে একটা আর্টিকেল আছে কোন একটা পত্রিকা, বুঝছেন, পেপারের একটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, বাট এটা এখন পাবলিশ হয় নাই, ওইটা কিন্তু এখন পাবলিশ হয় নাই অ্যামেন্ডেড, যে আমার কাছে গেজেট আছে স্যার। জি স্যার, জি স্যার, এটা প্রথমবারের পত্রিকার এই রেফারেন্স, এবং এটার গেজেটও আছে, এটা গেজেট প্রকাশ হয়েছে স্যার। আমার কাছে গেজেট আছে স্যার, ওকে, আমরা দরকার হলে পরে ওই রেফারেন্সটা দেখে আমরা এটা কারেকশন করব। তবে ও যেটা বলছে মিনিমাম, আমরা যদি ম্যাক্স বলি এটা একটা কারেকশন, না মিনিমাম একটা কারেকশন, আরেকটা হচ্ছে যে আমি ওপিসি পিএলসি এটা বলবো। এটা লাস্ট সেশনেও এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে আমাদের মধ্যে, হ্যাঁ ঝগড়াঝাটি হয়েছে, হওয়ার পরেও আমি আসলে রেফারেন্সটা পেপার থেকে পেয়েছিলাম, বিধায় আমি আর এটা ই করতে পারিনি, মানে রিকগনাইজ করতে পারি নাই। দ্যাটস হোয়াই যদি এরকম থাকে ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল টু আস ফর অল। আমরা স্যার ওই ম্যানুয়ালে অ্যাড হইলে তখন হয়তো পরীক্ষা পাবো, তবে জানার জন্য অবশ্যই হবে আর কি। থ্যাংক ইউ, এটা আমরা মাথায় থাকলো। ওকে, আসেন, তারপর আসেন কি নাম্বার অফ এ মেম্বার, ধরেন একটা ইস্যু ফ্লেক্সিবল আছে ধরে নেন, ফ্লেক্সিবল আসলে ধরে নিলে হতে পারে, তবে ম্যাক্সিমাম বোধ হয় 85 থাকবে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। এখন ওপিসি 1% কোম্পানি মানে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, তাই না? আপনি যেটা বলতে পারেন না, পারেন? ওকে, আসেন তাহলে মিনিমাম নাম্বার অফ এ মেম্বার আপনি ধরে নেন 2, ম্যাক্স হচ্ছে 50 প্রাইভেটের ক্ষেত্রে। সোল ট্রেডার ক্ষেত্রে আমি বলবো একজন, ওপিসি 1% কোম্পানি, একজন ব্যক্তি কোম্পানি চালাইতে পারে। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে যদি মিনিমাম একজন হয় সেক্ষেত্রে আমরা অ্যামেন্ডেড করে নেবো মিনিমাম একজন, ঠিক আছে? আর ম্যাক্সিমাম কেউ, জুনায়েদ ভাই বোধহয় বলছিলেন ম্যাক্সিমাম 2 জন, রাইট? স্যার আমি মিনিমাম একজন বলেছিলাম, ম্যাক্সিমামটা বলিনি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা ক্লিয়ার করে নেব। এটা আমি কোথাও পাইনি, দ্যাটস হোয়াই আমি এটা মুখে বলতে পারতাছি না।
ওকে আমি পেলে আপনাদেরকে জানাবো আর আপনারা পেলে আমাদের মিনিমাম ক্যাপিটাল রেশিও আছে স্যার মিনিমাম 50 লাখ টাকা লাগবে স্যার একজন যদি ক্যাপিটালের ব্যাপার আছে তাই না ওকে ওকে এটা এটা দরকার হলে আমি নেক্সট যদি পাই আমি নেক্সট ক্লাসে আপনাদের শেয়ার করে দেব আসেন তারপর আসেন প্রসপেক্টাস তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিড টু ইস্যু প্রসপেক্টাস উইথ আরজেসি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরজেসি তে প্রসপেক্টাস ইস্যু করতে হয় না কমেন্সমেন্ট অফ এ বিজনেস ইট ক্যান কমেন্স ইজ বিজনেস আফটার রিসিভিং দ্য ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ এ বিজনেস হইলেই ব্যবসা শুরু করতে পারে তাই না নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন নাই কিন্তু এটা শুধু রেজিস্ট্রেশন হইলেই পারে এটার জন্য আলাদা করে কমেন্সমেন্টের প্রয়োজন নাই গ্রেট দীপিকা আমি এখানেই এটাই বলা আছে ইট ক্যান কমেন্স ইটস বিজনেস আফটার রিসিভিং ইন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থ্যাংক ইউ অর্থাৎ আমি যদি পাবলিক লিমিটেড হই তাহলে কমেন্সমেন্ট অফ এ বিজনেস লাগবে প্রাইভেটের ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন হইলেই হয়ে যায় তারপরে নাম্বার অফ এ ডিরেক্টর ইট রিকোয়ার্স অনলি টু ডিরেক্টর এটা শুধু দুজন ডিরেক্টর হলে ব্যবসা শুরু করতে পারে স্ট্যাটিউটরি মিটিং প্রাইভেট লিমিটেড কোম্পানি ইজ নট রিকোয়ার্ড টু হোল্ড অ্যান স্ট্যাটিউটরি মিটিং ইন্ডেক্স অফ এ মেম্বার প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোনো মেম্বারদের কোনো ইন্ডেক্স রাখতে হয় না লোন টু ডিরেক্টর ইট ক্যান গ্র্যান্ট লোন টু ইটস ডিরেক্টরস উইদাউট এনি ফর্মালিটিস কোয়ালিফিকেশন শেয়ার ডিরেক্টরস নিড নট হ্যাভ কোয়ালিফিকেশন শেয়ার ডিরেক্টরদের কোনো কোয়ালিফিকেশন শেয়ার হোল্ড করারও দরকার হয় না অ্যাপয়েন্টমেন্ট অফ ম্যানেজিং ডিরেক্টর প্রাইভেট কোম্পানি ক্যান ইজিলি অ্যাপয়েন্ট ইটস এমডি রিটায়ারমেন্ট অফ এ ডিরেক্টরস বাই রোটেশন দ্য ডিরেক্টরস নিড নট রিটায়ার বাই রোটেশন এখানে ডিরেক্টরদের ওই যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে যেরকম বলা আছে যে বাই রোটেশন অফ এখন বলা আছে হলো একটা না কয় বছর ডিরেক্টররা কতদিন থাকতে পারবে কোম্পানি সেক্ট 1994 অনুযায়ী বলছে বোধ হয় 9 বছর থ্রি টার্মস থাকার পরে এক টার্ম সে ডিরেক্টরশিপ থাকতে পারবে না তারপরে আবার বাই রোটেশনে আবার সে আসতে পারবে এই ইস্যুগুলা প্রিভিলেজগুলা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আছে যেটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নাই তাহলে আমি যদি বলি প্রিভিলেজ অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রিভিলেজ অফ এ প্রাইভেট কোম্পানি কি কি আছে এই জিনিসগুলো আমাদেরকে খুব ক্লিয়ারলি আমার মনে হয় দুই একজনের মাথায় ক্লিয়ারলি আছে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবে বাকিদেরও আছে হয়তো যারা রেসপন্স করছেন না তাদেরও হয়তো আসছে আমরা দরকার নেই থাকলে তো গ্রুপ না থাকলে আমরা আবার একটু এটাকে রেসপন্স করে দেব ওকে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারি শেয়ার করতে পারি যাতে সবার জন্য ভালো হবে অনেক ইজি জিনিস অনেক ভালোভাবে বুঝাইছেন তো এখন মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ নাইস টক ওকে মে আই গো অ্যাহেড আসলে ইজি তাই না নাজনীন যে ইজি স্যার অতটুকু জিনিস যতক্ষণই বুঝাইছেন ততটুকু ইজি মনে হইছে এখন তারপরে আসলে কতটুকু না 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 নাজনীন আমি আপনার সাথে কথার সাথে তাল মিলিয়ে বলবো বিজনেস ল সাবজেক্টটা আসলেই ইজি একটা সাবজেক্ট কেন আমি যখন ফিজিক্যাল ক্লাস নেই আমি আমার ডিয়ার ফ্রেন্ডসদের বলি যে আপনারা এটার জন্য সেপারেট কোনো টাইম অ্যালোট করে রাখার দরকার নাই আপনাদের আপনি এই সাবজেক্টটা কখন পড়বেন একটা হচ্ছে ক্লাসে পড়বেন বিশেষ করে আমার ক্লাসে আমি চেষ্টা করব একটা হলো আমার ক্লাসে করবেন এই দেড় ঘন্টা করবেন শেষ আরেকটা হলো আপনি ধরেন ট্রাভেলিং আছেন ট্রাভেলিং মিন্স আপনি ধরেন ফার্ম থেকে ক্লায়েন্টে যাচ্ছেন ক্লায়েন্ট থেকে বাসায় যাচ্ছেন বাসা থেকে ক্লায়েন্টে যাচ্ছেন ক্লায়েন্ট থেকে ফার্মে যাচ্ছেন এই ট্রানজিশন পিরিয়ড গুলা আপনি জাস্ট সিটটা হাতে রাখলেন বাসে বসলেন যে যেভাবে যান গাড়িতে বসলেন বসে মনে করেন যে জাস্ট এক নজর দেখে নিল এখানে যে কনসেন্ট্রেশনটা অনেক বেশি
হেভিলি দিতে হবে তা না, মোটামুটি ভাবে একবার দেখলে, ক্লাসে পড়লেন সেটা আপনি একবার ট্রানজিটে দেখলেন, দেখলেন আর একবার দেখবেন যদি সময় পান, যখন দেখলেন ধুর এই অ্যাকাউন্টিং ট্যাক্স এমআই হ্যাঁ অ্যাসুরেন্স করতে করতে টায়ার্ড, হ্যাভ নো এনার্জি, তখন আপনি কি করেন ধর একটু ঘুমাই কিংবা একটু টিভি দেখি, তখন আপনি শীতটা সামনে রেখে জাস্ট একটু চোখ বোলা গেলেন, এর জন্য সেপারেট কোনো টাইম সেগ্রিগেশনের প্রয়োজন হবে না, এত সহজ একটা সাবজেক্ট। স্যার আপনি আপনার কথা শুনে মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু এটার পরের ইয়াগুলাতে কোম্পানি লটার কোম্পানি একটা তো স্যার ছোটবেলা থেকে পড়ে আসতেছি ক্লাস 9 10 থেকে, সো এর জন্য মনে হচ্ছে কি ব্যাপারগুলো একটু ইজি, কিন্তু তার পরের ব্যাপারগুলো ততটা ইজি না। রেবুকা বিশেষ করে রেবুকা যে কাজটা করতেছিল ও দেখলাম কি বাংলায় ধরেন পরিমেল বন্ধ পরিমেল নিয়ে বলি হ্যাঁ ও যেভাবে পড়ছে, এটা তো আমরাও পড়েছি না ইন্টারমিডিয়েটে পড়েছি, তো ও ওই ঠিক ওইগুলাই বলতেছে, এখন ওর কথা শুনে আমারই মনে হইলো সেই ছোটবেলার কথা, তারপরে কি বিবিএমবিএ আর আমার গ্রাজুয়েশন হলো ঢাকাতে, আমার ব্যাকগ্রাউন্ড হলো স্যার ওভারঅল আর্টস এর স্টুডেন্ট, গ্রাজুয়েশন হলো স্যার লয়ে। ও ওভারঅল আর্টস এর স্টুডেন্ট পরে গ্রাজুয়েশন করছেন লতে? জি স্যার। এই জন্য আপনি যে প্রশ্ন লক প্রশ্ন করেছেন। আর ইয়ার কি বলে মোস্তফা ভাই কি অবস্থা? এই তো আছি স্যার। আপনি কোথায় ভাইয়া? আমি নোয়াখালী থেকে। ওকে, আসলে হয়েছে কি মোটামুটি সব জায়গায় মোটামুটি বেসিক ধরেন 60-70-80% কাভারেজ থাকে, আর কিছু তো নিজের একটা ব্যাপার থাকে নিজের মতো করে করতে হবে। ওকে আসেন, আমি এখন যাব প্রাইভেট ভার্সেস পাবলিক কোম্পানি, প্রাইভেট ভার্সেস পাবলিক কোম্পানি, তাই না? ইট ইজ জাস্ট ডিফারেন্সটা কি নাম্বার অফ এ মেম্বার্স, আমরা যদি অ্যামেন্ডমেন্টটাকে অ্যামেন্ড করি সেটা একটা, আমি এক্সিস্টিং যদি করি কি আছে মিনিমাম প্রাইভেটের ক্ষেত্রে 2, ম্যাক্সিমাম 50, পাবলিকের ক্ষেত্রে মিনিমাম 7, ম্যাক্সিমাম আনলিমিটেড, ট্রান্সফার অফ এ শেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি রেস্ট্রিকশন আছে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে রেস্ট্রিকশন নাই, পাবলিক ইনভাইটেশন প্রাইভেট কোম্পানি শেয়ার পাবলিক ইনভাইট করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি পারে, প্রসপেক্টাস পাবলিক কোম্পানি কি প্রাইভেট কোম্পানি কান্ট ইস্যু প্রসপেক্টাস, আর পাবলিক কোম্পানি কি করে মে ইনভাইট পাবলিক থ্রু ইটস প্রসপেক্টাস, নাম্বার অফ এ ডিরেক্টরস এ প্রাইভেট কোম্পানি মাস্ট হ্যাভ নো ডিরেক্ট 2 ডিরেক্টরস, আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে অ্যাটলিস্ট 3 ডিরেক্টরস, তাহলে এই জায়গায় একটা ব্যাপার, একটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 2 ডিরেক্টর লাগবেই। স্যার আমি স্যার গেজেটটা স্যার শেয়ার করে দিয়েছি স্যার। কোথায় দিয়েছেন ভাইয়া? স্যার এটা আমার হোয়াটসঅ্যাপে ছিল স্যার। আমাকে দিয়েছেন কোথায়? আপনাকে স্যার মেইলে পাঠিয়ে দিয়েছি। ও গ্রেট, থ্যাঙ্কস। আমি একটু তাহলে আর স্যার আমাদের আমাদের এই সেকশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা শেয়ার করে দিয়েছি। সেকশনের হোয়াটসঅ্যাপে কি আমাকে কি অ্যাড করা যাবে ভাইয়া? যাবে না না রেস্ট্রিকশনস স্যার। আপনি না স্যার যাবে স্যার স্যার না আমি নাম্বারটা বলি স্যার।
স্যার আমরা গসিপ করি তো আমরা আবার ছাত্র না আমি তো আপনাদের মতই একই সাথে তো আবার পাস করলে আমি আর আপনাদের একসাথে চা খাবো গল্প করব এখনো খাবো বাট তখন একটু মানে বেশি ক্লোজ হবে একসাথে সেমিনারে সেই জন্য কেন দূরে নিয়েছেন ভাই জান আমার হোয়াটসঅ্যাপে একটু গ্রুপে নিয়ে নেন সমস্যা হবে না জি স্যার আপনি স্যার নাম্বারটা দেন স্যার আমি স্যার ইনক্লুড করে দিচ্ছি আচ্ছা আমার নাম্বার আমি চ্যাটে দিয়ে দিচ্ছি ওকে ওকে স্যার ওকে এভরিওয়ান জি স্যার পেয়েছি স্যার আপনাকে অ্যাড করে দিচ্ছি ওকে আমরা আসি তারপর স্যার আমি যদি একটু শেয়ার করতাম একটা বিষয় প্লিজ স্যার প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে যে প্রাইভেট ব্যাংকগুলো যে আছে সেই ক্ষেত্রে তো স্যার এখানে তাদের ম্যাক্সিমামটা 20 না ব্যাংকের ক্ষেত্রে 10 পার্টনারশিপের ক্ষেত্রে 20 স্যার সেই ক্ষেত্রে এখানে ব্যাংকের বিষয়টা কি আনানো উচিত যেহেতু এটা তো প্রাইভেটের মধ্যে আছে না ওই যে মিনিমাম 2 জি স্যার ওকে নাম্বার অফ ডিরেক্টরস আমরা বললাম কোয়ালিফিকেশন শেয়ার নো কোয়ালিফিকেশন শেয়ার ইজ রিকোয়ার্ড ফর প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি ক্ষেত্রে কোয়ালিফিকেশন শেয়ার ইজ রিকোয়ার্ড স্যার আপনাকে অ্যাড করে দেওয়া হয়েছে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আর মনির হোসেন তাই না কোম্পানি সেক্রেটারি সবাই বোধহয় দেখতে পাচ্ছেন না পাচ্ছেন জি স্যার দেখতে পাচ্ছেন 1994 সালের 18 নম্বর আইনের নতুন ধারা 11 ক সন্নিবেশিত অনেক বড় নাকি জাস্ট ওই জায়গাটাতেই যাবো এটা ছিল হলো সেকশন 2 এর একক ব্যক্তি কোম্পানি একক কোম্পানি নিরীক্ষা একক ব্যক্তি কোম্পানি শেয়ার প্রতিমানিত ব্যক্তির পরিবর্তন সম্পর্কে একক ব্যক্তি কোম্পানি শেয়ার মূল্য ইত্যাদি একক ব্যক্তি ধারা 2 আমার তো সেকশন 2 ধারা 2 কোম্পানি আইন 1994 এর উক্ত আইন 2 এর উপধারা 1 এর খ অনুরূপ নিম্নরূপ দফা সন্নিবেশিত হইবে আসেন তাহলে আমার কোম্পানি স্যার ওপেন ছিল আমি কোম্পানি স্যারকে যাই সেকশন 2 তে কি বলা আছে জাস্ট ওয়েট এখানে আসেন সেকশন 2 এর খ খ মানে কি সেকশন 2 এর এ বি নাকি না এখানে খ আমি ইংরেজিতে কি বলবো ক খ কে তো বাংলায় লিখছে খ তাই না
এটা বলছে কি, একক ব্যক্তি কোম্পানি বলিতে এমন একটি কোম্পানি বুঝাইবে যাহার শেয়ার হোল্ডার কেবল একজন প্রাকৃতিক সত্তা বিশিষ্ট ব্যক্তি। 18 নম্বর আইনের নতুন ধারা 11 ক এর সন্নিবেশ উপধারা 1 নতুন নীতিমালা কোম্পানি সীমিত দায়ী মানে হলো লিমিটেড সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে উহার নামের শেষে পাবলিক সীমিত দায় কোম্পানি পিএলসি শব্দগুলো লিখিত হইবে। সীমিত দায় প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে নামের শেষে লিমিটেড লিখিত হইবে। ঠিকই তো আছে, আগের মতোই তো আছে, জাস্ট লিখতে হবে আর কি। সীমিত দায় এক ব্যক্তির ক্ষেত্রে উহার নামের শেষে এক ব্যক্তি বা ওয়ান পার্সন লিখিত হইবে। আচ্ছা একটু বলেন তো, এখানে যেটা বলছে একক ব্যক্তি কোম্পানি বলিতে কি, একক ব্যক্তি বলতে কি বোঝায়? সোল ট্রেডার কোম্পানি, বুঝতে পেরেছেন? একক ব্যক্তি মিন্স কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলছে যে সীমিত দায় প্রাইভেট কোম্পানির নামে শেষে সীমিত দায় বা লিমিটেড এই কথাটি লিখতে হবে। এটা তো ধরেন লিখতে হবেই, অনেকে হয়তো লেখে না এরকম কিছু, কিন্তু আপনার এই যে একক ব্যক্তি, একক ব্যক্তি কোম্পানি বলতে কি, এটা তো আসলে হলো সোল ট্রেডার, মানে কি ব্যক্তি মালিকানাধীন, একক ব্যক্তি মালিকানাধীন। সেই ক্ষেত্রে বলছে আপনি ওপিসি লিখবে। একটু প্লিজ শেয়ার ইয়ার ভিউজ। স্যার গ্যাজেট চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হইছে। আচ্ছা গেজেটটা চ্যাট বক্সে দিচ্ছি, মনিরের পারমিশন নেই, মনির এটা আমাকে দিয়েছেন। মনির আমি কি এটা চ্যাট বক্সে দিতে পারি? স্যার অলরেডি হোয়াটসঅ্যাপে দিয়ে আছে স্যার, সো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দিয়ে রাখি স্যার। হোয়াটসঅ্যাপে দিয়েছে, বিফোর দ্যাট আফটার দ্যাট এন্ড ইন টাইম, আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, আমি এটা চ্যাট বক্সে দিচ্ছি, নো প্রবলেম স্যার। এগুলো কিছু অ্যামেন্ডমেন্ট করতে আর কি। হ্যাঁ এখানে আমার সাথে মোস্তফা সাথে একটু হয়েছিল, এটা নিয়ে কথা হচ্ছিল। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কিন্তু আসলে আপনার প্রাইভেট কোম্পানির কথা বলেন নাই, এটা কিন্তু বলছে হলো কিসের কথা, শুধু একক ব্যক্তির ট্রেডিং বিজনেসের ক্ষেত্রে ওরা কিভাবে রিটার্ন দিবে, কিভাবে তাদের ইয়ে করবে, পারমিশন করবে, এগুলাই একক ব্যক্তি অফিস। স্যার যদি আমি যদি একটু অ্যাড করি, শুনতে পাচ্ছেন? স্যার আমার যতটুকু মনে হচ্ছে এখানে যে 50 লক্ষ টাকা সর্বনিম্ন ক্যাপিটাল লাগবে ওয়ান পার্সনে এবং 10 কোটি টাকা সর্বোচ্চ ক্যাপিটাল। 10 কোটি টাকার উপরে যদি তার যদি ক্যাপিটালটা যদি স্যার এক্সিট করে তখন সেটা লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবে। এটা হলো ধরেন আপনার, ইউ আর রাইট, বাট এটা হলো হোয়েন দা কোম্পানি কনভার্টেড ফ্রম পাবলিক টু প্রাইভেট, প্রাইভেট টু পাবলিক, এই ইস্যুগুলো যখন আসবে তখন ক্যাপিটাল ট্রান্সফরমেশনের একটা বিষয় থাকবে সেটা। ইউ আর রাইট ইন দ্যাট পয়েন্ট। আর এখানে যে কথাটা হচ্ছে নাম্বার অফ এ মেম্বার, মিনিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে? এই জায়গাটায় যে কথাটা হচ্ছিল যে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে একজনেরই ব্যবসা শুরু করতে পারে, এই কথাটা হচ্ছে। তো এখানে কিন্তু আসলে বলছে প্রাইভেট কোম্পানি না, ব্যক্তি মালিকানাধীন কোম্পানি, একক ব্যক্তি, এই কথাটা এখানে হচ্ছে, বুঝতে পেরেছেন ভাইয়া? আর আপনি রাইট, ডেফিনেটলি যখনই তার ক্যাপিটাল ট্রান্সফরমেশন হবে, ফরমেশন চেঞ্জ হবে, তখন এটা নেচার কোম্পানির যে টাইপ সেটাও চেঞ্জ হয়ে যাবে, তাই না? নাকি লিখুকা স্যার? এই প্রশ্নটা আমি আজকে আমার ফার্মে আমার স্যারকে করছিলাম, উনি আমাকে এমনটাই আনসার দিছে স্যার, বলছে যে এক মালিকানা কোম্পানি এটা ইয়ে হবে না, এটা লিমিটেড হবে না, তবে 10 কোটি টাকা যদি তার যদি লিমিটেশন চেঞ্জ হয় ওভার হয় তখন সেটা লিমিটেড কোম্পানিতে চাইলে ট্রান্সফার করতে পারে।
সেটা প্রাইভেট লিমিটেড হবে রাইট না আমি আমি কিন্তু এটাই বলতেছি এই যে এটা ধরেন এ যদি ধরেন 10 কোটি টাকা হইল একটা এক মালিকানাধীন তাহলে আপনার সাথে একটু আসি এক মালিকানাধীন একটা কোম্পানি তার মনে করেন যে আগে ছিল 5 লাখ টাকা দিয়ে সে ব্যবসা শুরু করছে তার এখন 10 কোটি টাকা ক্যাপিটাল সে ইনভেস্ট করে ফেললো তাই না তাহলে সে কিন্তু আর এক মালিকানা একক ব্যক্তি ওপিসি থাকলো না থাকলো না স্যার তাহলে তো সে কিন্তু প্রাইভেট লিমিটেড হয়ে গেল তাই হইল না বিষয়টা হচ্ছে কি অনেক ফরেনার যারা বাংলাদেশে কোম্পানি করতে চায় দেখা যায় যে উনি বাংলাদেশে একটা কোম্পানি করবে জাস্ট ফরেন ইনভেস্টমেন্ট যারা আসতে চায় অনেক সময় দেখা যাচ্ছে তারা তাদের ওই রকম পার্টনার থাকে না কারণ অনেকজন তারা বাংলাদেশে কাউকে রিলায়েবল করে না তারা যখন আসতে চায় একটা গ্রুপ আসতে চায় না অনেক সময় তখন সে তার নিজের ইনভেস্ট করার ইচ্ছা আছে কিন্তু সে বাংলাদেশ ইনভেস্ট করতে পারতেছে না কারণ তার কোনো পার্টনার নাই তখন এদের সুবিধার জন্য এই একক মালিকানা কোম্পানিটা করা হয়েছে ওপিসি যেটা পরবর্তীতে যখন ওনাদের শেয়ারটি ইনক্রিজ হবে তখন উনি ওনার সুবিধা মতো কাউকে অ্যাড করে নিতে পারবে আর কি মূলত আমার যতটুকু জানা আমার জানা মতে স্যার এই কারণেই এইটা করা হয়েছে স্যার না আমি আপনার সাথেও একমত রেবুকার সাথেও একমত বাট আওয়ার পয়েন্ট অফ ভিউ ওয়াজ ওয়ান নাম্বার অফ মেম্বার্স ওকে হোয়েন উই আর স্টাডি দ্যাট ওয়াজ দ্য প্রাইভেট লিমিটেড কোম্পানি মিনিমাম নাম্বার ওয়াজ 2 এন্ড ম্যাক্সিমাম 50 All of you have argued with us because minimum one, max they have no argument. Why? এবং যেটা করলো যে as per amendment 2020 minimum 2 হয়েছে আসলে private limited company এর ক্ষেত্রে minimum member 2 না তাই এক না 2ই আছে এইটা হলো একটা ইস্যু ঠিক আছে তো আপনারা যেটা বলছেন সেটা তো অবশ্যই ঠিক রেবুকা যেটা বলছে সেটাও ঠিক যখনই এর ক্যাপিটালটা চেঞ্জ হয়ে যাবে তখনই এটা আপনার কোম্পানির টাইপ ওপিসি থেকে লিমিটেড হয়ে যাবে তাই না এই ওকে ফিনিশ তারপরেও আমরা যেহেতু অ্যামেন্ডমেন্ট গেজেট যেটা আসছে এটা সামারাইজ ভার্সন আমি চেষ্টা করবো আপনাদের কাছে একটা দিয়ে দিতে কি কোথায় কোথায় চেঞ্জ আসছে থ্যাংক ইউ ফর কি বলবো একটা আপডেটেড তাহলে আমরা চাই রাইট অফ এ শেয়ার আমরা যেটা বলছিলাম প্রাইভেট কোম্পানি রাইট শেয়ার ইস্যু করতে পারে না পাবলিক কোম্পানি পারে কমার্সমেন্ট অফ এ বিজনেস আমরা অলরেডি জানি সবাই জানি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ প্রফেশন হলে হয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ কমার্সমেন্ট অফ এ বিজনেস লাগে স্ট্যাটিটরি মিটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোনো স্ট্যাটিটরি মিটিং হোল্ড করতে হয় না স্ট্যাটিটরি রিপোর্ট দাখিল করতে হয় না পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লাগে এই ছিল হলো পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য ঠিক আছে তো ধরেন এখন এই লাস্ট দুইটা এক্সামে বোধ হয় আপনাদের এই ম্যানুয়াল যাদের কাছে আছে সেলফ টেস্ট ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন এই জায়গাটাতে আমরা বোল্ডলি ফোকাস করব এখান থেকে দুইবার ডিরেক্ট কেস চলে আসছে হ্যাঁ ওকে এই কেসগুলোকে আমরা দেখেছি এখানে যেভাবে আছে এই যে আমরা যে দুইটা পড়লাম এই প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাডভান্টেজেস আর প্রাইভেট ভার্সেস পাবলিক এইখান থেকেই একটা কোশ্চেন এসেছিল আমি একটু ওইটা করবো তো অবশ্যই আমি একটু বিফোর দ্যাট জাস্ট প্রাইমারিলি এটার সাথে ট্যাগ করার জন্য বলবো ওইখানে যেমন ধরেন কিছু ফ্রেন্ড আপনারা হয়তো করতে পারবেন কিছু ফ্রেন্ড 26-27 জন ফ্রেন্ড মিলে একটা জায়গায় চা সফরের আয়োজন করছে এবং দে হ্যা ওয়ান অফ দেম ভয়েস রেজ করছে যে আমরা কি করব আমরা একটা কোম্পানি গঠন করতে চাই হ্যাঁ যেহেতু কোম্পানি গঠন করতে চাই আমরা মিনিমাম যেহেতু আমাদের আমাদের 26 জন মেম্বার আছি আমরা সবাই মিলে এত এত টাকা দিয়ে এভাবে এইভাবে আমরা একটা কোম্পানি গঠন করবো
ওইখানে যে রেস্ট্রিকশনটা ছিল ওইখানে নাম্বার অফ এ মেম্বার একটা পাবলিক ওরা বোধহয় পাবলিক লিমিটেড কোম্পানি নাকি এরকম একটা কথা খুব ইচ্ছা ছিল তো এখানে যে ফ্যাক্ট ছিল কি হয়েছে সামরাইজ যেটা ছিল সেটা হচ্ছে নাম্বার অফ এ মেম্বার একটা ইস্যু ছিল তো আমি এগুলো বললাম বুঝতে পারি যে এইখানে যে আমাদের প্রাইভেট পাবলিক নাম্বার অফ এ মেম্বার হ্যাঁ নাম্বার অফ এ শেয়ার এই নাম্বার অফ এ ডিরেক্টর এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে কেস যখন যত কেসটি আসুক ওকে আসলে একটা কোশ্চেন ছিল সেটা যেটা হচ্ছে যে ওই রিলেটেড আর কি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেটা হচ্ছে কমেন্সমেন্ট অফ অপারেশন যেটা এটা কি সাথে সাথে নেওয়া যায় না কোনো টাইম পিরিয়ড আছে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে আর কি অপারেশন কমেন্সমেন্ট হ্যাঁ হ্যাঁ আপনি যদি বলেন সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ এ বিজনেসটা নিতে পারেন যখন নেবেন তখন থেকে অপারেশন করতে পারেন আর এটা যদি ধরেন ফর্মাল হলে এটা আর ইনফর্মাল হলেও কি জানেন ইনফর্মাল এলো মনে করেন বাংলাদেশ তো বুঝছেন সব মনে করেন যে হয়ে যাওয়ার পরে মনে করেন যে অনেকে বাইক করে সার্টিফিকেট টার্টিফিকেট এসে বুঝেন নাই কোনোভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাইছে কিংবা আরজেসিতে অ্যাপ্লাই করছে ব্যবসা অলরেডি শুরু হয়ে গেছে এলো প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস যেগুলো হ্যাঁ আর কমেন্সমেন্ট অফ এ বিজনেস হাতে পাওয়ার সাথে সাথেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন মূলত সার্টিফিকেট না পাওয়ার পর্যন্ত আপনি ব্যবসা শুরু করার কোনো পারমিশন নাই আইনত কিন্তু বাংলাদেশ নরমালি যারা শেয়ার মানে প্রাইভেট লিমিটেড থেকে পরবর্তীতে যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয় তারা তো আগে দেখা গেছে যে কোম্পানির অপারেশন শুরুই আছে সেক্ষেত্রে ধরুন সেই কথাটা বলতে চাই ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে তো ওই যে বললাম না যেমন ধরেন আপনি ধরেন একটা কনসার্ন একটা গ্রুপ হ্যাঁ ধরেন আপনি ধরেন স্কোয়ার স্কোয়ারের আন্ডারে একটা নতুন একটা কোম্পানি খুলবে বাট ওর কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি না ওর কিন্তু ধরেন সিস্টার কনসার্ন হ্যাঁ ও কিন্তু আলাদাভাবে ওর ওই সব ডকুমেন্ট কমপ্লাই করেই ওর করতে হবে ওর জন্য কিন্তু আলাদা ধরেন ই নিতে হবে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস নিতে হবে কিন্তু যখন আপনার স্কোয়ার গ্রুপ একটা কোম্পানি খুলবে আর যে তো দৌড়ায় যায় সার্টিফিকেট নিয়ে দিয়ে আসে বুঝেন না এখন সার্টিফিকেট দিয়ে আসার আগেই বলে সমস্যা নাই স্যার আপনি ব্যবসা শুরু করে ইস্যুটা হয়েছে তারপর আসেন পাবলিক ভার্সেস প্রাইভেট এটা খুবই সহজ এতক্ষণ আমি কি করলাম এতক্ষণ আমরা বললাম প্রাইভেট ভার্সেস পাবলিক তাই না এখন এসে পার্টনারশিপ ভার্সেস কোম্পানি পার্টনারশিপ এবং কোম্পানির মধ্যে পার্থক্য ওকে দেখেন সাবজেক্ট পার্টনারশিপ কোম্পানি তাহলে কিছু রেজিস্ট্রেশন পার্টনারশিপের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি না কোম্পানির ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি নাম্বার মিনিমাম দুইজন পার্টনারশিপের ক্ষেত্রে আর ম্যাক্সিমাম 10 জন ফর ব্যাংকিং বিজনেস আর 20 জন ফর আদার বিজনেস আর কোম্পানির ক্ষেত্রে আমরা তো অলরেডি করে ফেলছি প্রাইভেট মিনিমাম 2 ম্যাক্সিমাম 50 পাবলিক মিনিমাম 7 ম্যাক্সিমাম লিগাল স্ট্যাটাস ইট ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ আ পার্সন আনটিল গেট রেজিস্টার্ড রেজিস্ট্রেশন হওয়ার আগ পর্যন্ত এটা কি অ্যাসোসিয়েশন অফ বিজনেস আর কোম্পানির ক্ষেত্রে কি এটা লিগাল পার্সোনালিটি ডাই অফ ল তারপরে অথরিটি দ্য প্রপার্টি অফ পার্টনারশিপ ইজ আ জয়েন্ট প্রপার্টি অফ দ্য পার্টনার্স ডেফিনেটলি পার্টনারশিপের যে প্রপার্টিটা যারা পার্টনার আছে তারাই তো আসলে মালিকানা তাই না আর প্রপার্টি অফ দ্য কোম্পানি বিলংস টু দ্য কোম্পানি কোম্পানির ক্ষেত্রে কোম্পানির প্রপার্টিটা কোম্পানি বিলংস করে রাইট
তারপর আসেন হলো ম্যানেজমেন্ট, ম্যানেজ বাই দ্য পার্টনার্স দেমসেলফ। পার্টনারশিপ বিজনেস তো পার্টনারাই ম্যানেজ করে, তাই না? ম্যানেজড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টর্স অর ম্যানেজিং ডিরেক্টর্স অর ম্যানেজার হু আর সিলেক্টেড ইন দ্য নেম অফ নেম অ্যাজ পার অ্যাক্ট বাট নট বাই শেয়ারহোল্ডার। অর্থাৎ প্রাইভেট কোম্পানিটা কি হয়, সরি কোম্পানিগুলো কিভাবে ম্যানেজ হয়, বোর্ড অফ ডিরেক্টর্স কর্তৃক, তাই না? ওকে, এক্সিস্টেন্স ইন দ্য অ্যাবসেন্স অফ এ কন্ট্রাক্ট টু কাম টু অ্যান এন্ড, মানে চুক্তি অংশীদারি কারবারে যদি মূল ভিত্তি হয় তাহলে তো চুক্তি যদি ধ্বংস হয় তাহলে তো এক্সিস্টেন্স থাকবে, তাই না? কোম্পানি হ্যাজ এ পার্টিসিপাল সেশন, কোম্পানির কাছে তো চুক্তি নাই, এটা তো একটা লিগাল অ্যাসপেক্টের জন্য পার্টিসিপাল সেশনের জন্য চলে। তারপর আসেন কি স্ট্যাটিউটরি অব্লিগেশন, দ্যার ইজ নো সাচ স্ট্যাটিউটরি অব্লিগেশন। এ কোম্পানি ইজ রিকোয়ার্ড টু কমপ্লাই উইথ দ্য উইথ ভেরিয়াস স্ট্যাটিউটরি অব্লিগেশন, এক্সাম্পল ফাইলিং ব্যালেন্স শীট, মেইনটেইনিং প্রপার গ্রুপস অফ অ্যাকাউন্টস অ্যান্ড রেজিস্টার্স। এই ছিল পার্টনার এবং কোম্পানির মধ্যে পার্থক্য। বলো এখানে কোনো কোশ্চেন? কোশ্চেন তো হচ্ছে স্যার, ওই ব্যাংকিং কোম্পানি, সব ব্যাংকিং কোম্পানি তো পাবলিক লিমিটেড কোম্পানি, সেক্ষেত্রে কি এখানে পার্টনারশিপ আলাদা করে আছে কিনা? যেমন ধরেন আপনার এই যে এই যেগুলো ধরেন এখনো লিস্টেড না, হ্যাঁ, নতুন ব্যাংকিং দে আর নট লিস্টেড, সো উই ক্যান সে দে আর দ্য পাবলিক লিমিটেড কোম্পানি, দে আর টিল নাও প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং তাদের ডিরেক্টর দেখবেন এই মেম্বার দশজনের মধ্যে আছে। পার্টনারশিপের মতো আছে কিনা? তবে এই ব্যাংকিং বিজনেস যেগুলো, এই ব্যাংকিং বিজনেস এর নাম রেফারেন্স বলে তো এগুলো তো ধরেন পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী কিন্তু রান হয় না, বাট এটা কিন্তু ধরেন পার্টনারশিপ হিসেবে চলতেছে, এটাকে আমরা পার্টনারশিপের আন্ডারে ফেলছি, কিন্তু এটা কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 1934 এর আন্ডারে রেজিস্টার্ড। বাট এইটার যদি আপনি ক্রাইটেরিয়া বলেন, এটা কিন্তু আসলে পার্টনারশিপের আন্ডারে রেজিস্টার্ড হওয়ার কথা, এবং এটার ক্যাটাগরি কিন্তু পার্টনারশিপ, পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী হবে না সেটাই বলতেছে। আমি ধরুন পার্টনারশিপ অ্যাক্ট হচ্ছে যে 1932 আর কোম্পানিজ অ্যাক্ট হচ্ছে 1994, সেটাই বলছে। না, ইউ আর রাইট। তো আজকে আমরা আরো কিছু আছে, স্লাইড আছে এখানে, আমি অলরেডি আপনাদেরকে সেন্ড করেছি, আই থিঙ্ক আপনারা যদি সময় পান একবার দেখে নেবেন, নেক্সট ডেটে আমরা এটা বাকিটা কভার করব। যদি আপনাদের এনার্জি থাকে তাহলে আমি কন্টিনিউ করব, আদারওয়াইজ আমরা সেশনটাকে কি করতে পারি বলেন। এখন তো ফুল ফেজ, এখন আর মনে করেন যে ওয়ার্ক ফ্রম হোম নাই, তাই না? অঙ্ক হইলো স্যার দুই তিন ঘন্টা চালানো যায়, কিন্তু থিওরি এক ঘন্টা পড়লে মাথা কিলবিল করে। ইয়ার রাইট, না এটা আমি আপনার সাথে একমত, অঙ্ক হইলে কি হয়, সারা রাত করবেন অঙ্ক করবেন মানে কোনো প্রবলেম হয় না, সারা রাত পার হয়ে যায়, আবার এই পড়তে গেলে একটু মাথায় একটু একটু চাপটা বেশি আসে, তাই না? ওকে, ঠিক ঠিক আছে। বাট একটা জিনিস কি জানেন মোস্তফা ভাই, আপনি যদি ধরেন ই করেন জাস্ট রিল্যাক্স মুডে পড়েন, বুঝে প্রেশার দিবেন না, গল্পের স্থলে পড়েন, হ্যাঁ আড্ডার স্থলে পড়েন, বাট যখন ধরেন
আড্ডাশালে করবেন বা যখন এটাকে ধরেন একটু গল্পের আকারে সুন্দর করে মানে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট এটাকে কানেক্ট করা করবেন না, তখন কিন্তু আপনার গদগদা পড়ার যে একটা স্ট্রেস সেটা কিন্তু থাকে না। সেটা কিন্তু দেখবেন কি হয়েছে, ছোটবেলায় যদি বাচ্চাদের বাবা মা গল্প শোনায় শোনায় ঘুম পাড়ায় না, ঠিক ওই রকম পরের দিন দেখবেন কি যা রাতের বেলা গল্প বলছে সকালবেলা গড় গড় করে বাচ্চা বলতেছে। ঠিক আমাদের পড়ার স্টাইলটা যদি এরকম হয়, যেমন ধরেন যে আমি যে পড়াটা পড়তেছি এই পড়াটা আমার আসলে কর্পোরেট লাইফে কোথায় কিভাবে হিট করছে, হ্যাঁ বুঝতে পারছি কর্পোরেট লাইফে কোথায় কিভাবে হিট করতেছে, আপনি আপনার প্র্যাকটিসের জায়গায় কোথায় কিভাবে ইম্প্যাক্ট ইনপুটটা দিবেন, এই জিনিসটা যদি আমি আপনাকে পিন পয়েন্ট সেট করে দিতে পারি তাহলে কিন্তু আপনার ক্ল্যাম যে আসবে না, বরঞ্চ আপনার ইন্টারেস্ট থাকবে, মজাই লাগতেছে ছাত্রীর হায় হায় তাই তো আমি তো অন্য জায়গায় গিয়েছিলাম, আমি তো এই কাজটা করছিলাম এইভাবে, তাই না? ইজ ইট রাইট অর রং? মানে একটা বিষয় যদি একটু সময় দিতেন আমাকে, একদিকে হোল্ডিং অন্যদিকে সাবসিডিয়ারি। জি স্যার, কোম্পানি এ ইজ হোল্ডিং অফ কোম্পানি বি। জি এখন আসেন এর বাইরে কি কোশ্চেন, আরেকটা কোম্পানি সি। জি স্যার, আরেকটা কোম্পানি সি। সি এখন সি কি সির সাথে বি কি সম্পর্ক? সাবসিডিয়ারি কোম্পানি। বি ইজ এ সাবসিডিয়ারি অফ এ সি, না সি ইজ এ সাবসিডিয়ারি অফ এ বি। জি স্যার এরকম। জি এখন কি, এখন কি জানতে চাচ্ছেন বলুন? এই কোম্পানিকে কি অন্য কোন আলাদা নাম দেওয়া যাবে নাকি সে দুই জায়গায় দুই রকম রোল প্লে করবে? এখানে এ হলো বি হোল্ডিং, বি হলো সি হোল্ডিং। এখন যদি আসেন সি তাহলে এর কি, এটা বলেন সি তাহলে এর কি? জি স্যার এটা জানা নাই। সি হলো এ হাসার জন্য বলতেছি স্যার, এটা দাদা বাবা তারপর হচ্ছে নাতি। শুনেন তাহলে এখানে এ হলো সি এর ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস বলে এরকম, হ্যাঁ ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস এরকম একটা কোম্পানি আছে। এখন আমি নাই বলতেছি আপনারটা, আমরা যখন হোল্ডিং কোম্পানি করছিলাম ঠিক আপনি যে আচ্ছা কোশ্চেনটা করছেন না, জি স্যার সেম এটা আমি কইছি যে আচ্ছা স্যার স্যার এখনো আছে স্যার আছে নাকি? ঠিক এইটা এম কোডে জি স্যার এখনো এইটা ঠিক আছে। ক্লিয়ার ভাই? জি স্যার। স্যার আমাদের কি স্যার কোন একদিন একটা কোম্পানির মেমোরেন্ডাম আর্টিকেল ভালো হয় স্যার ডিসকাশন নিয়ে স্যার যদি একটু মানে বুঝাই দিতেন? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, গুড গুড পয়েন্ট, এটা হয়তো পরীক্ষায় আসবে না বাট আমাদের প্র্যাকটিক্যাল অ্যাস্পেক্ট অনেক কাজে লাগবে, ডেফিনেটলি ডেফিনেটলি, গুড গুড। জি স্যার আমি আমাকে কেউ এইভাবে বলে নাই ভাই, আমার কাছে রেডি আছে, আমি আপনাকে দেখাই দিব একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটা তো আমার টেবিলেই আছে বুঝছেন না স্যার, আমি আমার কাছেও আছে স্যার, আমি এগুলো নিয়ে কাজ করি স্যার। গুড, আসলে স্যার আমি আরজেসি এর কাজ করি মূলত। ফাইন ফাইন, আমাদের ফার্মের আরজেসি এবং ট্যাক্সের কাজগুলো স্যার আমি করি, আমি এর জন্য স্যার অডিট ক্লায়েন্ট করতে পারি। স্যার কোন ফার্ম? চৌধুরী ভট্টাচার্য জিয়ান কম। চৌধুরী ভট্টাচার্য, স্বপন স্বপনদা। জি 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 ওকে গ্রেট, চৌধুরী ভট্টাচার্য তো অনেক আছে সে কাজ করে আমাদের সাথে, স্বপ্ন একটা অ্যাকাউন্ট খুলছিল পরে বোধ হয় এটা কন্টিনিউ করে না, ওয়ান ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট আছে আজ এসে কিছু জন আমাদের চেক। জি স্যার, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউ
for your nice cooperation and feedback. It was a fantastic session and I was deserved that and I have got it. I mean, khubi happy that I have got such kind of company for very much collaborating to me. Thank you. Thank you also you for cool minded session. Okay. Allah Hafiz sir. Assalamu alaikum. Assalamu alaikum sir. Thank you sir. Assalamu alaikum. Thank you sir. Thank you sir. Thank you sir. Assalamu alaikum. Assalamu alaikum sir. Sir good night sir. Good night. Ji sir dhanyabad sir. Dhanyabad bhaiya. Ji sir. Assalamu alaikum. Okay. Waalaikum assalam. Great. Okay. Allah Hafiz. আমি তাহলে লিভ করলাম, থ্যাংক ইউ, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জি স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার, ওকে।